নমস্কার, এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা দীর্ঘ বিরতির পরে আবারও অবগাহনে ফিরে এসেছি এবং খুব উল্লেখযোগ্যভাবে আমরা আজকের যে পর্ব এবং অবগাহনের ফেস্টিভ মোড বাঙালির তো দীর্ঘদিনের একটি পর্যায়ক্রম চলেছে, তো সেই জায়গা থেকে আমরা এই 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 পূজা পরিক্রমা এবং পুজো মুহূর্তের সমস্ত চর্চাকে, অর্জুনদা বলছিলেন যে দর্শক আজকে পাবো না, কিন্তু আমরা এখনো অনুষ্ঠান শুরু করিনি, আমাদের কিন্তু 11-12 জন অলরেডি চলে এসেছেন আমাদের মধ্যে। আজকে আমরা, আপনারা জানেন যে আমরা আগেই আপনাদেরকে জানিয়েছি যে আমরা যে পর্ব নিয়ে আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছি, মহাবিশ্বে মহাকাশে মহারাস চক্র এই শিরোনামে, এবং এই শিরোনামে আমরা যাদের আমাদের মধ্যে পেয়েছি নতুন করে পরিচয় দেবার তাদের বাহুল্য, কিন্তু অর্জুন দাকে আবারও আমাদের মধ্যে স্বাগত জানাই। এবং আমাদের মধ্যে নতুন তরুণ বন্ধু রয়েছে উৎসব চৌধুরী, তার কথাও আমরা শুনব, আমরা তাদের দুজনকেই অবগাহনে স্বাগত জানাই। আসলে রাস সম্পর্কে আমরা যেহেতু আজকের আলোচনাটা শুধুমাত্র কোনো সাহিত্যিক বা সাহিত্য কেন্দ্রিক আলোচনা, তো অবশ্যই সেই সঙ্গে আমরা কিছুটা মানে আমাদের আলোচনার বড় পর্যায়ে কোথাও দর্শন এবং তাত্ত্বিক পরিক্রমারও একটি জায়গা এখানে রয়েছে, সেই সঙ্গে আপনারা আরো কিছু অধ্যায়কে এখানে স্পর্শ করতে পারবেন, সেখানে পুরাণের প্রসঙ্গ এবং একই সঙ্গে ভাগবতের প্রসঙ্গ তো রয়েছে, সেই সঙ্গে আমরা কিছুটা তারামণ্ডলেরও কথা আমরা এখানে চিত্র সহযোগে দেখব, আমরা সেই পর্যায়ক্রমে চলে যাব। তো আমি আর কথা বলবো না বেশি, আমি সরাসরি প্রথমে অর্জুনদার কাছে চলে যাব, এবং অর্জুনদাকে আমি প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে শিরোনাম তিনি রেখেছেন, সেই শিরোনামের প্রারম্ভিক তার বক্তব্যের জায়গা কি? নমস্কার, আমি আমি স্লাইডে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। নমস্কার, আজকে যেটা বলবো ভেবেছি, ব্যাপারটা পরিকল্পনা করেছি আমি খুব বড় মানসিক, কিন্তু আমি খুব দুঃসাহসে একটা কাজ করেছি, এবং আমি দুপুরবেলাও ভাবছিলাম কোনো ছুতো এড়িয়ে যাবো কিনা। আমি একটু দ্রুত কথা বলি, কারণ আজকে আমার সময় খুব কম, এবং আপনারা যারা গোড়া থেকে আছেন তারা একটু মন দিন, আমি যদি ভুল করি আপনারা যদি বোঝেন, কেউ কেউ আছেন আমার বন্ধু যারা এখানে বুঝবেন, আমাকে ভুল করছি মাত্র সংশোধন করবেন, তবে আমি আপনাদের একটু মন দিয়ে বোঝাতে চাই। এবং মূল জায়গাটা যে আমরা, আমার মূল জায়গাটা যেখানে ছিল, আমার মূল জায়গাটা একটুখানি আমি বলি, আমার মূল জায়গাটা আমি আরম্ভ করেছিলাম কিন্তু যে আমি আমার পড়া মিথগুলোকে কিভাবে তার অরিজিনকে পাব। যেমন মনে করুন ফ্রেজার আমি পড়েছি, গোল্ডেন বা আমি পড়েছি, পৃথিবীর মিথের চর্চা নিয়ে অনেক বই আমি পড়েছি, কিন্তু মিথগুলোকে খুঁজতে গেলে পরে তার একটা কালচার স্পেসিফিসিটি দরকার, যে মিথটাকে আমি কোথায় খুঁজবি। সাপ দেখলাম, গাছ দেখলাম, জল দেখলাম, অমনি প্রজনন হয়ে গেল, নিশ্চয়ই হলো সারা পৃথিবীতেই সাপ জল গাছ দেখলেই লোকের প্রজনন হতে পারে, কিন্তু আমার দেশের কালচার স্পেসিফিসিটির ইতিহাসে সেই মিথটা কিভাবে ঢুকছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। আমি আর বেশি ভূমিকা বলছি না, আমি এবার সরাসরি চলে আসছি আজকের তিথিটিতে, আজকের দিনটিতে আমি কেন বসলাম। যদিও স্মার্ট মতে এখন আর রাস নেই, কিন্তু গোস্বামী মতে এখনো রাস চলছে, গোস্বামী মতে পড়াহে, গোস্বামী মতে আজকেই রাস চলছে। মানে আমরা যে পঞ্চম সম্প্রদায়ের দেশে আছি, সেই মহাপ্রভু সম্মত বিধিতে আজকে পঞ্চম
আজকে পঞ্চম সম্প্রদায়ের কাছে আজকে হচ্ছে গিয়ে আমাদের পরাহে, মানে আজই আজ 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 রাস সম্পাদন হচ্ছে। রাস কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমার এবছর তেমন প্রশ্ন জাগতো না, কিন্তু আজকের রাসে পৃথিবীর কোথাও কোথাও ভারতে অদৃশ্য, শুনলাম আমি মণিপুরে নাকি কিঞ্চিত মাত্র দৃশ্য হবে একেবারে পূর্ব ভাগে। আজকে খণ্ডগ্রাস গ্রহণও করেছে এবং এটা আনন্দবাজারের সূত্রচারে সকলেই প্রায় জেনেছেন, এটা প্রায় 550 বছরেরও বেশি সময় পরে এরকমটা ঘটল। গ্রহণ তো পরে বুঝি, তার আগে আমরা বুঝি যে মানে আগে ওই আজকের তিথিটা খুব গুরুত্বপূর্ণ। কেন তিথিটা গুরুত্বপূর্ণ? আচ্ছা অরিন্দ্রজিৎ, পরের চাঁদটা দেখাও, আজকের যে শেষ চাঁদের ছবিটা গ্রহণ লাগা অবস্থায় নাসা বিতরণ করেছেন, এই ছবিটা আজকে আমি প্রথম ছবি রাখছি, এটা দিয়ে আপনারা আজকে বুঝুন যে এই হচ্ছে গিয়ে আজকে চন্দ্রের সৌন্দর্য। এবং এই এই জাতীয় যে তিথি, এই জাতীয় তিথি, আজকের যে তিথি সন্নিবেশ ঘটছে, এই জাতীয় তিথি সারা পৃথিবীতেই প্রায় ওই 550 বছরের বেশি সময় পরে ঘটছে। এবং একটি বলে, ইংরেজিতে বলে রেড মুন, বাংলায় এর কোনো আলাদা নাম নেই, তবে কৃত্তিকা নক্ষত্রে পূর্ণিমা হচ্ছে। এগুলো আপনাদেরকে আমি একটু ধীরে ধীরে বলবো, আমি এগুলো লিখি কিন্তু আমি বুঝি যে আমি মানুষের কাছে পৌঁছতে পারছি না। আপনারা জানেন যে আমাদের মাসগুলো চন্দ্র, প্রত্যেকটি মাস এক একটি নক্ষত্রের নামে, চন্দ্রমাস। আপনারা জানেন যে আমাদের, আমি একটু ভুল বলেছি, আপনারা জানেন যে চন্দ্রমাস তা নয়, আপনারা জানেন সৌরমাস। অবশ্য আপনারা সৌরমাস বা চন্দ্রমাস কোনোটাই জানেন না, যাই হোক আমাদের পঞ্জিকায় যেটা লেখা থাকে সেটা সৌরমাস। চন্দ্রমাস তার থেকে আরেকটু কম দিন। এবার তাহলে মাস কি সেটা আমাকে বোঝাতে হয়, এটা সবার আগে বুঝতে হবে মাস কি। এখানে জ্যোতিষের বিচার, মানে জ্যোতিষ বলতে এখানে আমি ফলজ্যোতিষে আসছি না, কিন্তু জ্যোতির্বিদ্যার বিচারে জিনিসটা কত, অনেকগুলো চক্র আছে। কি চক্র? আকাশে দেখুন, এবার ওই দুটো পরপর দুটো কার্তিক আর অগ্রহায়ণ মাসের যে ছবি দুটো আকাশে দেওয়া হয়েছে, ওই ছবি দুটো অরিন্দ্রজিৎ দিয়ে দে। অরিন্দ্রজিৎ এর পরের ওই ওই দুটো ছবি দিয়ে দে, কার্তিক আর অগ্রহায়ণ মাসে। আচ্ছা এবার একটু আপনারা বুঝুন, এইটা থাক, এবার আপনারা বুঝুন, এই যে আমরা সামনে একটা রেখেছি কার্তিক মাস অগ্রহায়ণ মাস, দুটো গোল গোল ছবি, এটা হচ্ছে আকাশের ছবি, মানে পৃথিবী থেকে আজকের আকাশটা যেরকম সেটারও ছবি এক্ষুনি আমরা শেয়ার করব, আজকের আকাশটা কিরকম আছে। এই যে আকাশটা, এটা কার্তিক মাসের আকাশ, এটা অগ্রহায়ণ মাসের আকাশ। তাহলে কি পৃথিবী গোল কিনা সেটা বিচার্য নয়, পৃথিবীর একটি নির্দিষ্ট স্থান, এই স্থানটি কোথায় আমরা বলবো পরে, এই নির্দিষ্ট স্থানটি আপনি ধরে নিন বর্তমান যে পঞ্জশিরা অঞ্চলে আফগানিস্তানে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, তারও পশ্চিম দিকে কোনো একটি স্থান থেকে এই আকাশ দেখা হচ্ছে। এবং এই আকাশে কতগুলো বৃত্ত কল্পনা করা, এবং এটা কল্পনা করা হচ্ছে প্রায় 6000 বছর আগে, আমাদের ভারতে 6000 বছর আগে আমরা প্রথম প্রমাণ পাচ্ছি। এর আগে ভারতে আমরা কোনো, মানে ভারত বলতে এখানে আমি ভারতীয় উপমহাদেশ বলছি, এবং যেই রাস্তা ধরে আর্যরা আসছেন, একদম আর্য শব্দটি ব্যবহার করছি, আর্যভাষী, আর্যভাষী বলে দেওয়া হলো, আর্যভাষীরা আসছেন, সেই রাস্তাটার মধ্যে কোথাও একটা তারা আকাশকে দেখছেন। আমি মাঝখানের এই যে রেখা দুটো আমি এখানে চিহ্নিত, মানে অন্যান্য অধ্যাপকরা পারেন, সায়েন্সের অধ্যাপকরা আমি অতটা পারি না, এখানে মাঝখান থেকে দেখবেন বাঁদিক থেকে নিচে একটা
বৃত্ত কল্পনা করা হয়েছে। আর এই এই দেখুন, এইখানে দেখলে বাঁদিক থেকে নিচে একটা বৃত্ত কল্পনা করা হয়েছে, আর বাঁদিক থেকে ডান দিকে, এবার ছোট করে দে, এবার বাঁদিক থেকে ডান দিকে একটা বৃত্ত কল্পনা করা হয়েছে। এই বৃত্ত দুটো কি সেইটা আগে আপনারা একটু বুঝুন। আমি একটু সময় নেব আজ, আমি একটু সময় নেব। আচ্ছা, এবার ছোট করে দে ছবিগুলো, আমি স্ক্রিনটা দেখি একটু। আমি আমি এই যে আকাশের ছবিটা আপনাদের সামনে দিয়েছি, অরিন্দ্রজিৎ নিয়ে আসবে, তাতে এটা কিন্তু পৃথিবীর ছবি নয়, এটা পৃথিবী থেকে আকাশের ছবি। এবং আরো নির্দিষ্ট করে বললে এটা কলকাতার আকাশ থেকে, কলকাতার ছাদ থেকে আকাশের ছবি। আমি যার কাছ মানে যার কাছ থেকে এই ছবি দুটো নিতে পারছি, তিনি একটা পরম্পরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার এই ছবি, এবং এই ছবির সঙ্গে নাসা সঙ্গতি রক্ষা করে। এবং এই এই ছবিগুলো যারা তৈরি করেছিলেন তারা মানে আমাদের এনসি লাহিড়ি, নির্মল চন্দ্র লাহিড়ি, মেঘনাথ সাহা এবং আমার দীক্ষা গুরুদেব, তিনি তাদের অত্যন্ত প্রিয় ছাত্র ছিলেন তার ছাত্র জীবনে। একই সঙ্গে বেদান্ত এবং ক্যালকুলাস বাঁ হাতে ডান হাতে করতে আমি অন্য কোনো অন্য কাউকে দেখিনি। আচ্ছা, তো যাই হোক, সেখান থেকে আমি ছবিটা নিলাম। এবার কি হয়েছে, একটা একটা এবার আপনারা দেখুন যে একটা ছবি যাচ্ছে, একটা রেখা যাচ্ছে পৃথিবী থেকে, মানে পৃথিবীর মাঝ বরাবর, পেট বরাবর। এটা হচ্ছে গিয়ে কি আমরা জানি বিষুব রেখা, এটা বিষুব রেখা আপনারা জানেন। আর বিষুব রেখার উপরে আরেকটি রেখা বিষুব রেখাকে ক্রস করছে। আপনারা ছবি ছাড়াই মানে বুঝুন, কারণ ছবিটা কোনোভাবেই পুরো ছবিটা আসছে না, আমি দেখ আমার স্ক্রিনে আসছে। বিষুব রেখার উপরে আরেকটা রেখা দেখুন ক্রস করছে, পৃথিবীকে ক্রস করছে, এবং পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা তাকে ক্রস করে যাচ্ছে। এই রেখাটা কি, কোনো ছবি পুরোটা আসছে না, সব ছবিটি শুধু শেষের দিকটা আসছে। এটা ছবিটা আজকে দরকার। আচ্ছা, তা এই যে মাঝ বরাবর যে ক্রস করে যাচ্ছে এই রেখাটা কি, এটা মন দিয়ে শুনুন। একটা রেখা পৃথিবীর মাঝ বরাবর যাচ্ছে, সেটা নিরক্ষরেখা। সেই নিরক্ষরেখাটাকে আমি আকাশের মাঝ বরাবর রাখছি, সেটা হচ্ছে বিষুব রেখার সমান্তরাল, আকাশের মাঝ বরাবর যাচ্ছে। আর আকাশের মাঝ বরাবর ওই রেখাটাকে, অর্থাৎ পৃথিবীর বিষুব রেখাটাকে যে ক্রস করছে, আমি যখন সায়েন্স পড়তাম তখন একে কি যেন একটা বলতাম, আমার আর এখন মনে নেই, যেখানে সে কর্তন করছে, সোজা কর্তন করছে, ওই রেখাটা হচ্ছে গিয়ে পৃথিবীর সাপেক্ষে সূর্যের গতিপথ, পৃথিবীর সাপেক্ষে সূর্যের গতিপথ। এটা কিন্তু বার্ষিক গতিপথ, যে রাস্তাটায় সূর্য যাচ্ছে। তাহলে এই দুটো প্রথমে বুঝলেন যে পৃথিবীর বরাবর একটা নিরক্ষরেখা আকাশে আমি কল্পনা করলাম। এবার ওই নিরক্ষরেখার ওপর দিয়ে একটি রেখাকে আমি কল্পনা করলাম যেখানে সূর্য সারা বছর ধরে ঘুরছেন। তাহলে এই রেখা দুটোর যে কৌণিক বিন্দু, পরস্পর ছেদনের যে কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দু হচ্ছে গিয়ে বদলে বদলে যাচ্ছে বলেই, ঋতু বদলে যাচ্ছে, মাস বদলে যাচ্ছে, আকাশের ছবি বদলে যাচ্ছে, এইটে সেই পর্যটক দল আবিষ্কার করেছিল। এবং তারা আকাশে, সেই সময় প্রায় প্রত্যেকটি সভ্যতাই একই জিনিস কল্পনা করেছিল, আকাশে পৃথিবী ছাড়া আর কি কি আছে, এইটা আপনারা একটু, এটাও আবার একটু মন দিয়ে বুঝবেন। তাহলে দুটো রেখা আমরা পেলাম,
একটা রেখা আমরা পেলাম পৃথিবীর বিষুবরেখার রেখার সমান্তরাল একটা রেখা আকাশে পেলাম, আর তাকে ক্রস করছে আরেকটি রেখা। আমি আজ হয়তো অনেকটা সময় নিয়ে ফেলবো, সেসব দিকে কিছুই বোঝাতে পারবো না। আরেকটা রেখা যাচ্ছে যেটা সূর্যের গতিপথ, তাহলে সূর্যের গতিপথ এবং ওই কল্পিত বিষুব বৃত্তের যে গতিপথ, এই দুটোর মাঝখানের বিন্দু দেখা যাচ্ছে, মানে এই দুটো যেখানে ছেদন করছে, এই ছেদন বিন্দুটা সেই পর্যটকরা লক্ষ্য করেছিলেন যে বছরের বিভিন্ন সময় সেটা বদলে যায় এবং তার সঙ্গে সঙ্গে ঋতু বদলে যায়, তার সঙ্গে সঙ্গে আকাশের ছবি বদলে যায়। এটা হচ্ছে প্রাথমিক অবজারভেশন। এবং এটা যখন বদলাচ্ছে তখন তারা দেখছেন আকাশের কতগুলি আলোক বিন্দু, তাদের কতগুলিকে তারা গ্রহ বলবেন, কতগুলিকে তারা নক্ষত্র বলবেন, ছায়া হলে রাহু বলবেন, উপচ্ছায়া হলে কেতু বলবেন, সূর্যকে সূর্য বলবেন, চন্দ্রকে চন্দ্র বলবেন, পৃথিবীকে পৃথিবী বলবেন, যেগুলির যে নাম সেই নামই তারা বলছেন, এবং আরো অনেক নাম আছে, নামের তালিকা আমার মনেও থাকে না, কারণ আমার মনে অতটা মনে রাখার দরকার। আচ্ছা, এই সঙ্গে সঙ্গে তারা লক্ষ্য করলেন যে একটি কনস্টেলেশন, মানে একটি আলোকপুঞ্জ সমূহ, তাকে তারা বললেন নক্ষত্র। আপনাদের পরে আমি নক্ষত্র, গ্রহ এবং রাশি এটা কি একটু পরে বলছি, যেটা দিয়ে তারা বুঝলেন যে আকাশ বলে একটি বস্তু আছে এবং এই সময়টাকে বড়ভাবে চিহ্নিত করা যায়। আচ্ছা, এবার পরের ছবি, এই কালপুরুষকে চৈত্র থেকে, চৈত্রের শেষ থেকে আমাদের আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত বা শেষ পর্যন্ত, মানে তারপরে তো তারা উঠবেন, কালপুরুষকে আকাশে দেখা যাচ্ছে না। তাহলে একদম প্রাথমিকভাবে তিনটে জিনিস তারা লক্ষ্য করছেন, যে সৌরমার্গ, যাকে আমরা বলছি হচ্ছে গিয়ে সূর্যবৃত্ত, আরেকটি হচ্ছে গিয়ে বিষুববৃত্ত, বিষুববৃত্ত মানে পৃথিবীর বিষুবরেখাটা যেভাবে ঘুরে ঘুরে যাচ্ছে আর কি, পৃথিবীর বিষুবরেখাটার সঙ্গে সমান্তরাল, মানে জিওসেন্ট্রিক পৃথিবী তৈরি হচ্ছে, মানে এই জ্যোতির্বিদ্যার মধ্যে কিন্তু কোন রকম অবৈজ্ঞানিক কোনো ধারণার প্রশ্রয় নেই, এবং তারা সম্পূর্ণভাবে সূর্যেরও আবর্তন সম্বন্ধে সচেতন ছিলেন, একটু পরেই আমি আপনাদের বলবো সেটা। এই জিওসেন্ট্রিক পৃথিবী তৈরি হচ্ছে পৃথিবীর নিরক্ষরেখার যে সমান্তরাল মাঝ বরাবর রেখাটি, কারণ সেটি মাঝ বরাবর স্থির, তার মানে এটি তারা লক্ষ্য করেছিলেন যে নিরক্ষরেখা সারা বছর শুধু পৃথিবীর চারদিকেই ঘোরে, পৃথিবীর চারদিকে ঘোরে বলেই আকাশে সে সর্বদা স্থির, জ্যামিতি স্মরণ করুন, কারণ সে সর্বদাই তার আকাশে যে প্যারালাল রেখাটা রাখবো সেটা সর্বদাই এক জায়গায় স্থির থাকবে, তার কারণ বিষুবরেখাটা সর্বদাই স্থির। ভূগোল মনে করুন, ক্লাস সেভেনে এটা পড়েছেন যে পৃথিবী বিষুবরেখা চারদিকে ঘোরে, সেটা বিষুবরেখা চারদিকে সে একই পথে ঘোরে, তার ফলে সেই রেখাটা আকাশে স্থির, বাঁ দিক থেকে ডান দিকে, পূর্ব থেকে পশ্চিমে, বা কেউ পশ্চিম থেকে দেখলে পূর্ব থেকে, পশ্চিম থেকে পূর্বে। আর আরেকটা রেখা তারা দেখলেন যে বছরে বছরে সূর্য একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে ঘোরেন, এবং এই দুটো রেখা তারা লক্ষ্য করলেন যেখানে ক্রস করে সেই ক্রস পয়েন্টার একটা সরবার পথ আছে, সেই ক্রস পয়েন্টটা সরে সরে যায়, সরবেই, কারণ এইটা তারা কি করে, সুতরাং এই যে সরে সরে যায় যখন তারা বুঝছেন, তখনই তারা বুঝছেন একজন আরেকজনের সাপেক্ষে ঘুরছে, যদি না ঘুরতো তাহলে এই ক্রস পয়েন্টটা সরে 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 যেত না, এবং এটা সরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশের বিভিন্ন আলোকপুঞ্জের স্মরণ হচ্ছে, কাউকে কাউকে দেখা যাচ্ছে, কাউকে কাউকে দেখা যাচ্ছে না, সেজন্যই তারা নাম দিলেন জগৎ, যা গতিময়। এবং তারা লক্ষ্য করলেন যে ফাল্গুনের পরে চৈত্রের শেষ থেকে
চৈত্রের শেষ থেকে কোনো ছবি আসছে না, নিশ্চিন্ত থাকুন, আমি মুখেই বোঝাই, চৈত্রের শেষ থেকে আশ্বিনের শেষ পর্যন্ত আকাশে কালপুরুষ নেই। আর এই কার্তিক মাসের ছবিটা দেখলেই আপনি দেখতে পাবেন, যদি ও দিতে পারে, অরিন্দ্রজিৎ যদি দিতে পারে, তাহলেই দেখবেন যে এই সময় কার্তিক মাসে সবে পশ্চিম আকাশে, সবে পশ্চিম আকাশে মানে পশ্চিম দিক থেকে দেখলে পশ্চিম আকাশে কার্তিক মাসের শেষে আপনারা দেখতে পাবেন, কার্তিকের শেষে অগ্রহায়ণের একদম গোড়ায় আপনারা যখন আকাশের দিকে মানে তাকাবেন, আমি তো একটু মানে ডিস্ট্রাক্টেড হলাম, যখন আপনারা তাকাবেন তখন দেখবেন যে অগ্রহায়ণের গোড়ায় মানে কার্তিক মাসের শেষে এই মুহূর্তে কালপুরুষ, আপনি পূর্ব থেকে দেখলে পূর্বে, পশ্চিম থেকে দেখলে পশ্চিমে কালপুরুষ উদিত হচ্ছেন এবং কালপুরুষকে দেখা যাচ্ছে। এই কালপুরুষকে কেন্দ্র করে তারা বুঝলেন যে সূর্যের বার্ষিক গতির দুটি ভাগ হয়, মূলত এই দুটি ভাগের সঙ্গেই উত্তরায়ণ দক্ষিণায়ণ অদিতিকাল দিতিকাল এই নানা রকম বিভাগের মূল জায়গায় আছে কালপুরুষ। এবং যে কারণে বালগঙ্গাধর তিলক তার বিশ্ব প্রসিদ্ধ বইয়ের নাম দিয়েছিলেন দ্য ওরিয়ন। আচ্ছা, এইবার আকাশের ছবিটা আরেকবার কল্পনা করি। যারা এই বিচার করেছিলেন দ্য সিয়ার্স, তারা আকাশে সব মিলিয়ে 9টি গ্রহ চিহ্নিত করেছিলেন। সেটা কোন অর্থে তারা গ্রহ বলেছিলেন সেটা আপনারা ভুলে যান, তার সঙ্গে স্টার এবং প্ল্যানেট এই ইউরোপীয় সংজ্ঞাকে মেলাবেন না। গ্রহ কারা, তারা 9টি গ্রহ স্থির করেছিলেন। যারা আসলে বেশি উজ্জ্বল এবং একক, তারা গ্রহ, তারা একক চিহ্নিত করেছিলেন। এদের মধ্যে সূর্য একটি গ্রহ, চন্দ্র একটি গ্রহ, বুধ একটি গ্রহ, শুক্র একটি গ্রহ, বৃহস্পতি একটি গ্রহ, শনি একটি গ্রহ, রাহু এবং কেতু প্রথম দিকের বেদাঙ্গ জ্যোতিষে ছিলেন না, পরবর্তীকালে তারা 2টি গ্রহ। এবং এই গ্রহগুলি, এদের প্রত্যেকের জিওসেন্ট্রিক যে বৃত্ত, মানে যে ঘূর্ণনে তারা পৃথিবীতে পৃথিবীকে ঘুরছেন, কারণ পৃথিবীকে তো স্থির ধরা হয়েছে, পৃথিবীকে স্থির ধরে পুরো হিসেবটা করা হয়েছে, এই গ্রহগুলো যে পথে ঘুরছে সেই পথকেও তারা চিহ্নিত করলেন। কি করে চিহ্নিত করলেন? চিহ্নিত করতে গেলে আমাকে তো একটা স্কেল লাগবে। এই গ্রহের ধারণার পাশাপাশি, এবং কি আশ্চর্য, সারা পৃথিবী জুড়ে, মানে আমি কেন বললাম যে একদল অভিযাত্রী এসেছিলেন তাদেরকে আমি সরাসরি আর্যবাসী বললাম, তার কারণ এই যেভাবে তারা হিসেব করেছিলেন ঠিক এই হিসেবেই কিন্তু ইউরোপীয় অ্যাস্ট্রোনমিরও প্রাথমিক হিসেব তৈরি হয়েছে। পদে পদে আমরা সেই কারণে গ্রিক এবং রোমান প্রতিশব্দ খুঁজে পাই, অন্য দেশগুলিতে অন্য সংস্কৃতিগুলিতে তাদের হিসেব আরেকটু অন্যরকম, যা সম্পর্কে আমি একটু একটু পড়ে দেখেছি, কিন্তু হিসেবটা আলাদা। ইউরোপ এবং ভারতের এই গ্রহ সংস্থান এবং নক্ষত্র সংস্থান, তাদের মূল ছাঁচ এক। আচ্ছা, এইবার তাহলে এই গ্রহগুলোকেও তারা পৃথিবীর সাপেক্ষে ঘুরছে এটা লক্ষ্য করলেন, এবং এই গ্রহগুলোর সাপেক্ষের সঙ্গে তারা দেখছেন, আগেরটায় তো দেখেছিলেন সরে সরে যাচ্ছে, ঋতু সরে সরে যাচ্ছে,
তারা দেখছেন এই যে ছেদ বিন্দুটার সঙ্গে সঙ্গে গ্রহগুলোও ঘূর্ণমান, গ্রহগুলোও ঘুরছে এবং তারাও একটি নির্দিষ্ট পথ জুড়ে ঘুরছে, সেটা আবার আরেকটা পথ। তাহলে তিনটে পথ পাওয়া গেল, একটি রবি পথ, একটি বিষুব পথ, আর একটি হচ্ছে গ্রহদের যাত্রাপথ। এই গ্রহদের যাত্রাপথ কি? তারা দেখলেন, মানে আমরাও আকাশে তাই দেখব, আমাকে একটু আমার ক্যামেরাটা একটু আমাকে অফ করতে হবে। আচ্ছা, ওখান থেকে কি আমার ক্যামেরা অফ করা যাবে? আচ্ছা ঠিক আছে, যদি করা যায়। আমার আমার এটা কোনো কাজই করছে না কেন? এই হ্যাঁ আচ্ছা, আমি ক্যামেরাটা একটু অফ করছি, অফ করে বলছি। আচ্ছা, এই যে গ্রহগুলো ঘুরছে, পৃথিবীর চারদিকে ঘুরছে, সেটাও তারা দেখলেন একটি নির্দিষ্ট পথ জুড়ে ঘুরছে। এবং আরো বিস্মিত হয়ে তারা লক্ষ্য করলেন যে কম বেশি একটা সাধারণ ডিগ্রি অতিক্রম করে, আমাকে পুরোটা অফ করলেই ছবিগুলো পুরো দেখা যাচ্ছিল। এই তো ছবি আসছে এতক্ষণে, দেখি এবার কার্তিক অগ্রানের ছবিটা দেখি, কার্তিক আর অগ্রানের ছবিটা দেখি। হ্যাঁ, এ তো কালপুরুষের ছবি আমি তুলে এনেছিলাম, তারপরে দেখি ওদিকে চলে যা, পরের ছবি, আগের ছবি বা পরের ছবি, আকাশের ছবিটা কিছুতেই দেখানো গেল না। যাই হোক, মূল আকাশের গোল বড় ছবি, যে কোনো একটা গোল বড় ছবি দেখালেই তো হয়। কার্তিক বা অগ্রহায়ণের একটা, এইগুলো আকাশের ছবি নয়, কার্তিক বা অগ্রহায়ণের আকাশের ছবি একটা, এগুলো তো আমি পরে বোঝাতাম, আমার মানে তো সময় নষ্ট হচ্ছে। এক সেকেন্ড, ও যদি আনতে পারে, এটা কালপুরুষ যাকে আমি বলেছিলাম যে কালপুরুষ এসেছে এখন আকাশে, কালপুরুষ আজকে আর আকাশে তাকিয়ে দেখবেন কালপুরুষ আছে, যদিও পূর্ণিমা আজকে তীব্র, সব থেকে তীব্র, বছরের সব থেকে তীব্র পূর্ণিমা, সেটাই বলবো। আরে আরো যা, আরে এত সময় লাগে কেন, আরো যা, আরো যা, এরপরেরটায় যা, এরপরে যা। হ্যাঁ, এই যে এইবার দেখুন অগ্রহায়ণ, এখানে একদম স্থির থাকুক, কোথাও নড়তে হবে না, অগ্রহায়ণ দেখ। এই যে দেখুন, যারা আছেন তারা দেখুন আমাকে, আচ্ছা যারা আছেন এখানে দেখুন যে আবার সরিয়ে নিল, ওটা আগের ছবিটা দয়া করে ফিরে আয়, এর পরেরটা। শুধু ছবিতেই 40 মিনিট কেটে গেলে পরে লোকে কি করে বসবে, একে এগুলো চাপের জিনিস, সরিয়ে দে না। আরে যে একটা ছবি বললাম এটা স্থির করে রাখ, তো ইনকেপাবল হ্যান্ড। আচ্ছা, এ বারবার ছবি এসে ডিস্টার্ব করছে, ছবি দেখালে দেখাবে, না দেখালে না দেখাবে। তাহলে তারা দেখলেন যে 9টি গ্রহ পৃথিবীকে বাদ দিয়ে পৃথিবী কেন্দ্রে আছে, পৃথিবীকে কেন্দ্রে রেখে 9টি গ্রহ তাদের 9টি এবং এই যে 9টি গ্রহ পৃথিবীকে পর্যটন করছে, এই 9টি গ্রহের পর্যটনের রাস্তাটিও তারা চিহ্নিত করলেন, সেটাও একটি রাস্তা, এবং সেই রাস্তাটির মধ্যে কতগুলি উজ্জ্বল আলোকপুঞ্জ আছে। এই ছবিটা নয়, অন্য ছবি, যে উজ্জ্বল কতগুলি আলোকপুঞ্জ ওই রাস্তা বরাবর আছে, সেটা 360 ডিগ্রি, মানে
পূর্ণবৃত্ত একটি রাস্তা এবং তাতে কম বেশি একটা নির্দিষ্ট ডিগ্রির ব্যবধানে কতগুলি, এগুলির নাম তারা দিলেন নক্ষত্র, স্টার্স, কতগুলো নক্ষত্রপুঞ্জ বিন্যস্ত আছে। আবার এর পাশাপাশি আরেকটা ধারণা তৈরি হতে লাগলো। এবার আমি তৃতীয় ধারণায় আসছি। আপনারা যেহেতু কেন বোঝেন না পুরো ব্যাপারটা, আমি একদম ইনিশিয়াল ক্লাস নিচ্ছি, আমি বুঝতে পারছি না আমি রাশে গিয়ে পৌঁছতে পারবো কিনা, সেরকম হলে পরে আমি কালকে আবার একটা এ করব। এই ছবি ছবি কেলেঙ্কারিতে আমার আমি আপনাদের সময় বেশি নিচ্ছি। তারা আবার লক্ষ্য করলেন যে এর পাশাপাশি আরেকটা ধারণা চলতে লাগলো, তারা দেখতে পেলেন যে এই যে নক্ষত্রপুঞ্জগুলি বিন্যস্ত আছে, এই নক্ষত্রপুঞ্জগুলিকে যদি এক এক রকম আকারে আমি কল্পনা করেছি, কোনটাকে আমি কাটারির সঙ্গে আলোচনা করেছি, তুলনা করেছি, কোনটাকে আমি হরিণের মাথার মতো কল্পনা করেছি, এই আকারগুলো যদি আমি একটু এদিক ওদিক করি, তাহলে আবার এই সমস্ত নক্ষত্রপুঞ্জ যে রাস্তা ধরে গ্রহগুলো হাঁটছে, প্রত্যেকটি গ্রহ হাঁটছে ওই একই রাস্তাতে, সেই নক্ষত্রগুলোকে অন্যরকম আকার দেওয়া যায়। এবং সেখানে তারা কিছু কিছু প্রথম ফলজ্যোতিষের কথা ভাবেন, অন্য আকার দেন, সেই আকারগুলোকে তারা নাম দেন রাশি। যেমন মেষের মতো দেখতে মেষ রাশি, মেষ রাশি আলাদা কোন নক্ষত্রপুঞ্জ নয়, অশ্বিনী একটি নক্ষত্রপুঞ্জ। আমি এবার নামে আসছি, প্রথম অশ্বিনী বললাম, এক নম্বর নক্ষত্র ধরা হয়, অশ্বিনী একটি নক্ষত্র, তারপরে ভরণী একটি নক্ষত্র, তারপরে কৃত্তিকা একটি নক্ষত্র। তারা দেখলেন অশ্বিনী থেকে কৃত্তিকার প্রথম পাদ পর্যন্ত যে তারাগুলো রয়েছে, তারা মানে আলোকপুঞ্জ, সে স্টার না প্ল্যানেট এসব হিসেব বাদ দিন, যে নক্ষত্রপুঞ্জগুলো রয়েছে সেগুলো একটা ভেড়ার মতো দেখতে, তাকে তারা নাম দিলেন রাশি। তাহলে রাশি কি হলো? রাশি হলো নক্ষত্র আশ্রিত, নক্ষত্রগুলির উপর রাশিগুলি আশ্রিত হয়ে আছে, এই ধারণায় তারা এলেন। তাহলে এইবার দেখুন, রবি পৃথিবীকে পর্যটন করছেন, রবি তার একটা মার্গ, তিনিও যে রাস্তায় পর্যটন করছেন সেই কারণেই তারা সৌরকেন্দ্রিক জগতের কথা জানতেন, সেই রাস্তাতেই অন্য সব গ্রহগুলো পর্যটন করছে, অর্থাৎ ওই রাস্তার উপর যেগুলো রয়েছে নক্ষত্রের সেই অংশগুলোকে গ্রহ বলা হলো, আর গ্রহগুলো যে নক্ষত্রের অংশ সেই নক্ষত্রে তারা আশ্রিত ধরে নেওয়া। মানে মনে করুন, ছবি তো এখানে দেখাতে পাচ্ছি না, মনে করুন রবির যে রাস্তাটা ধরে রবি যাচ্ছেন, সেই রাস্তাটার মধ্যে অশ্বিনীর তিনটে তারা, ভরণীর তিনটে তারা, কৃত্তিকার একটা তারা পড়ল, তারা এই তিনটিকে মেষরাশি বললেন। তাহলে মেষরাশি অশ্বিনী নক্ষত্রে আশ্রিত হল এবং এর উপর দিয়ে শুধু রবি নন, রবি এবং প্রত্যেকটি গ্রহ পর্যটন করছেন। আপনাদের যদি এতে সন্দেহ থাকে, আপনারা আকাশে মিলিয়ে নেন, এইভাবে পর্যটন করছে। পর্যটন করতে করতে তারা লক্ষ্য করলেন চন্দ্রের গতি এবং সূর্যের গতি আলাদা,
চন্দ্রের গতি আর সূর্যের গতি আলাদা, এটা তারা লক্ষ্য করলেন। কিভাবে লক্ষ্য করলেন? এই পুরো যে রাশি চক্রটি তারা কল্পনা করলেন, 12টি রাশি আছে, মোট 26টি নক্ষত্র আর 12টি রাশি আছে, 26+1, 26টি নক্ষত্র, সেটা পরে বুঝিয়ে দেব, আর 12টি রাশি। এই 26টি নক্ষত্র এবং 12টি রাশি, এর উপর দিয়ে সূর্যাদি 9টি গ্রহ পৃথিবীকে পর্যটন করছে। তাহলে ওই যে আমি প্রথম আকাশের যে তারাটা বলেছিলাম, যেটা মানে তেছরা ভাবে বিষুব বৃত্তকে কেটে বেরিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা আমরা স্মরণ করব, যে যেটা ক্রস সরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখছেন যে পৃথিবীতে ঋতু পরিবর্তন, মাস পরিবর্তন, আকাশের ছবি পরিবর্তন, এগুলো সব ঘটছে। এবং পৃথিবীতে একটা সময় পৃথিবী উত্তর গোলার্ধের আকাশ থেকে উত্তর গোলার্ধের ওই ঠিক মিডল ইস্টের একটু ডান দিকের আকাশ থেকে তারা দেখছেন যে কালপুরুষ বলে যে নক্ষত্রটি মালাকে তারা চিহ্নিত করলেন, তার মধ্যেও অনেকগুলি আমাদের রাশি নক্ষত্র পার হবে, সেই কালপুরুষ নামক নক্ষত্রটি উত্তর গোলার্ধের আকাশে কোনো কোনো সময় থাকছে না, এবং সেটা দীর্ঘ 6 মাস। এই দীর্ঘ 6 মাসের ব্যবধানে একটা ঋতুর ব্যবধান এবং মাসের ব্যবধান হচ্ছে। এই অবধি হচ্ছে কি প্রাথমিক জিনিস বোঝাতেই আমার সময় চলে গেল। আচ্ছা, এইবার আমি যখন গণনা করব, যখন গণনা করব, তখন আমাকে এই যে বৃত্তপথ তৈরি হয়েছে, এই যে বৃত্তপথে সূর্য এবং বাকি গ্রহগুলি ঘুরছেন এবং যে বৃত্তপথে বিষুব বৃত্ত চলছে, এই যে বৃত্তটা, এই বৃত্তটা যখন সবসময় যে এরা নির্দিষ্ট কোণে ছেদ করবে তা নয়, যখন এই ছেদবিন্দুটা সরাসরি 90 ডিগ্রিতে আসছে, 90 ডিগ্রিতে ছেদ করছে, তখন তারা দেখলেন যে ঋতুর পরিবর্তন হচ্ছে এবং স্প্রিং আসছে, বসন্ত আসছে, এবং এইটিকে তারা মনে করলেন যে আদি বিন্দু। এই বসন্ত থেকে ঋতুর আরম্ভ প্রথমে সূচিত হলো, একে বলা হয় বাসন্ত বিষুব, বাসন্ত বিষুব। এই বাসন্ত বিষুব আর শারদ বিষুব, এই দুটো বিশেষ তারিখে তারা দেখলেন কি যে ওই ক্রান্তিবৃত্ত, ক্রান্তিবৃত্ত মানে যে রাস্তায় ওই নক্ষত্র গ্রহ সরি নক্ষত্র রাশি পরিক্রমার পথ ধরে সূর্য হাঁটছেন, সেই বৃত্ত আর পৃথিবীর বিষুব বৃত্ত নব্বই ডিগ্রিতে ক্রস করছে যখন বাসব বিন্দু হচ্ছে, এবং তখন তারা লক্ষ্য করলেন যে আকাশে দিন ও রাত্রি সমান হচ্ছে, এবং এইটাকে তারা ধরে নিলেন যে এই বৃত্তপথের আদি বিন্দু, কেন্দ্রিক বিন্দু, মানে এইখান থেকে তারা যাত্রাটা শুরু করবেন, সূর্যের গণনাটা শুরু করবেন, চাঁদের গণনাটা শুরু করবেন, চাঁদের গণনা আবার আলাদা। হ্যাঁ, চাঁদ যেখানে তারা দেখছেন যে সূর্য এই পুরো রাস্তাটা পার করতে দীর্ঘ সময় নিচ্ছেন, তারা 1 বছর তখন গুনবেন, গুনতে শুরু করবেন, ঠিক সেই সময়ের 30 ভাগের 1 ভাগের থেকে কিছু বেশি পথে দিনে, 30 ভাগের 1 ভাগের কিছু দিনে, অর্থাৎ প্রায় মাসাধিক কাল, কম বেশি একটু কম, সৌর মাসের থেকে একটু কম, চন্দ্র পুরো রাস্তাটি ভ্রমণ করে আসছেন।
কিন্তু চন্দ্রের গতি এবং সূর্যের গতি দুটি গতি আলাদা, সেটাও তারা লক্ষ্য করলেন। কারণ সূর্যের সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটোকে তারা খেয়াল করেছিলেন, এই দুটো বছরের বিভিন্ন সময় স্থির থাকে। কিন্তু কিন্তু চন্দ্র ভেতরে ওই রাশির হিসেবে যদি দেখেন, এক রাশি থেকে আরেক রাশিতে কিন্তু তারা তার যে পরিবর্তন, তার যে যাত্রা, সেটা খুব স্থির নয়, মানে সেটা একটু কম বেশি আছে। এইবার এক সেকেন্ড, এইবার এইবার চন্দ্র তারা দেখলেন যে কিছু, মানে সূর্য যতদিন এই রাস্তাটা পরিক্রমণ করছেন তার থেকে মাসাধিক কাল কমে তাই সে এই রাস্তাটা পরিক্রমণ করছে, সূর্যের এবং চন্দ্রের গতি আলাদা, সেরকম সবগুলো গ্রহেরই গতি তারা আলাদা বলে লক্ষ্য করলেন। এইবার তাহলে আবার একটুখানি আমি স্পষ্ট করি, মন দিয়ে বুঝুন যে একটি রাস্তা, যে রাস্তায় সূর্য এবং নটি গ্রহ পৃথিবীকে পরিক্রমণ করছে, এবং আরেকটি রাস্তা যেটি নিরক্ষরেখার সমান্তরাল। এই নিরক্ষরেখার সমান্তরাল এই রাস্তাটি থেকে সূর্য এবং অন্য গ্রহগুলির রাস্তা কখনো কখনো সমান্তরাল হচ্ছে, কখনো নিকট হচ্ছে, কখনো দূর হচ্ছে। আর বছরের দুটি সময় পরে, দুটি সময় আপাতত তারা একটাই দেখেছিলেন, যে একটি সময় বাসন্ত বিষুবে তারা ক্রস করছে, 90 ডিগ্রিতে ক্রস করছে, সেই দিনটা তারা ধরলেন বাসন্ত সংক্রান্তি, এবং সেই দিন থেকে বর্ষগণনা শুরু হলো, সেখান থেকে বর্ষগণনা শুরু হলো। এইবার আমি অন্য বইয়ের সাহায্য নেব, মূল জিনিসটা একটু বোঝালাম। এইবার তারা যখন থেকে আমাদের ঋগ্বেদের সূক্তগুলো পাওয়া যাচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে, খুব মন দিয়ে শুনুন, ঋগ্বেদের প্রথম সূক্ত, যে প্রথম মানে সূক্তগুলোর মধ্যে যারা প্রথম জ্যোতিষিক ইঙ্গিত দিচ্ছে, সেই জ্যোতিষিক ইঙ্গিতগুলোর মধ্যে প্রথমে দেখা যাচ্ছে যে এই যে অয়ন বিন্দু, মানে এই যে ক্রস করাটা, এই ক্রস করাটা হচ্ছে যেটিকে তারা নাম দিয়েছিলেন পুনর্বসু নক্ষত্র। এবং এই পুনর্বসু নক্ষত্র এটা খণ্ডন করছে, এবং এই পুনর্বসু নক্ষত্রের দেবতাই হচ্ছেন অদিতি। এই অদিতিতেই যজ্ঞের আরম্ভ, অদিতিতেই যজ্ঞের শেষ। পরবর্তীকালে এই অদিতি এখন শরতে চলে এসেছে, তখন কিন্তু অদিতি শরতে ছিল না, তখন অদিতিতে এই ক্রসটা হতো না, অদিতি মানে পুনর্বসু নক্ষত্রে এই ক্রসটা হতো না, এই সরি পুনর্বসু নক্ষত্রে হতো, কিন্তু এখন বছরের যে সময় যে আবহাওয়া আমরা পাচ্ছি সেই আবহাওয়ায় ঘটনাটা ঘটতো না। এবং এই পুনর্বসু নক্ষত্রে, আবারও মন দিয়ে বলছি, পুনর্বসু নক্ষত্রে ঘটনাটা ঘটতো, কিন্তু পুনর্বসু নক্ষত্রে এখন আমরা যে সময়টা পাচ্ছি, মানে যে ঋতুটা পাচ্ছি, সেই সময় পুনর্বসু নক্ষত্রে তারা সেই ঋতুটা পেতেন না।
কেন এটা পেতেন না? তার কারণ সূর্যের পরিবর্তন হচ্ছে, এবং সেটা বৈদিক ঋষিরা তাদের টেক্সটে তারা সেটা রাখছেন। কিভাবে রাখছেন? রাখছেন হচ্ছে গিয়ে, এই থেকে আমরা হিসেব পাই, এটা তিলকের হিসেব বলবো না, এটা প্রায় স্বীকৃত হিসেব, যে তারা পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে অদিতি রেখা কল্পনা করছেন, অর্থাৎ ওই গ্রহগণের আবর্তন রেখা কল্প মানে দেখছেন ওই সময় ওখানে ক্রস করছে। এটা সম্ভবত, সম্ভবত নয়, প্রায় সঠিক, যিনি যার বই আমি ফলো করছি তিনি অত্যন্ত সুপণ্ডিত জ্যোতিষজ্ঞ, সেটা সম্ভবত 6678 খ্রিস্টপূর্বাব্দে, 6678 খ্রিস্টপূর্বাব্দে এই পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের উপর দিয়ে যখন সূর্য চন্দ্র রাহু মঙ্গল এর মধ্যে, এইসবের মধ্যে যখন সূর্য পুনর্বসু নক্ষত্র পার হতেন, রবিবৃত্ত, আমি বলেছি না ক্রান্তিবৃত্তই রবিবৃত্ত, মানে ওই রাস্তা দিয়ে সবাই যাবেন কিন্তু সূর্যকে দিয়ে চিহ্নিত করা হবে, সূর্য যখন পুনর্বসু নক্ষত্র দিয়ে পাস করছেন এবং যে সময় তারা ইকুইনক্স পাচ্ছেন, একদম মানে আমি গোড়ায় ওই মাঝখানে ছবি বিভ্রাট একটু গোলমাল করেছি, ইকুইনক্স যখন তারা পাচ্ছেন সেই ইকুইনক্সে আসলে ওই গোলার্ধের, গোলার্ধের পরিবর্তন হচ্ছে। ওই ইকুইনক্স যখন মানে আমরা উত্তর গোলার্ধের আকাশ দেখছি না, দক্ষিণ গোলার্ধের আকাশ দেখছি, এই ব্যাপারটা হচ্ছে ওই যখন ক্রস করছে। এই ক্রস করাটা হচ্ছে গিয়ে প্রথমে হতো পুনর্বসু নক্ষত্র দিয়ে ঋগ্বেদ শুরু করেছিলেন, এবং সেটা 6678 খ্রিস্টপূর্বাব্দের আগে এই ঘটনাটা ঘটত। কিন্তু ক্রমশ তারা দেখলেন, না দেখলে তারা এই চেঞ্জটা করতেন না, ক্রমশ তারা দেখলেন যে এই যে ছেদটা, এই ছেদটা দেখুন, তারা সেই সময় লক্ষ্য করেছিলেন যে নক্ষত্রগুলো স্থির, রাশিগুলো স্থির, কিন্তু সূর্য চলছে, বাকি গ্রহগুলো চলছে এবং পৃথিবীও চলছে, কিন্তু পৃথিবীকে এই হিসেবের সময় স্থির ধরে নেওয়া হচ্ছে। ওই সময় তারা কি দেখলেন, কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে তারা দেখলেন এই ক্রসটা পুনর্বসু নক্ষত্রে হচ্ছে না, তার আগের নক্ষত্র, তারা যেদিক থেকে গুনছেন তার আগের নক্ষত্র আর্দ্রায় ঘুরছে, এবং ওই আর্দ্রায় যখন এই ছেদবিন্দু তারা লক্ষ্য করলেন যে রবি আর্দ্রা যখন অতিক্রম করছেন তখন ওই রাস্তা দুটো ছেদ করছে, এবং সেই সময় ঋতুও বদলে গেল, ঝড় বৃষ্টি দিয়ে শুরু হলো, এবং ওই সময় থেকেই বর্তমান বাসন্ত বিষুব প্রথম পরিবর্তন শুরু হলো, মানে আমাদের হিসেব মতো, তার আগেও হয়েছে পৃথিবীতে কবে থেকে হচ্ছে। এরপর আর্দ্রা থেকে সেটা আরো বেশ কিছু পরে সেটা পিছলে হচ্ছে গিয়ে মৃগশিরায়, তার আগের নক্ষত্রে ওই অয়নবিন্দু, অর্থাৎ সূর্য যে রাস্তা ধরে পৃথিবীর নিরক্ষরেখাকে খণ্ডন করছেন সেটা চলে গেল হচ্ছে গিয়ে আর্দ্রা থেকে মৃগশিরায়। কিভাবে মিথ তৈরি হবে, পরে রোহিণী মৃগশিরা হবে, যাই হোক, আপনাদের প্রথম দিনই আমি কি বোঝাতে পারছি আমি জানি না, চলে গেলেন মৃগশিরায়, খণ্ডন হতে লাগলো। মৃগশিরার পর তারা দেখলেন বেশ কিছুদিন পরে, আমি সময়ের হিসেব বলবো, সবগুলো বলবো না, তারা দেখলেন মৃগশিরা থেকে সেটা গেল রোহিণীতে, রোহিণীতে খণ্ডন করতে শুরু করলো, এবং সেই থেকেই রোহিণীর, রোহিণীকে নিয়ে এত মিথ, এত মিথ তৈরি হলো রোহিণীকে নিয়ে। এবং আমার সময় লাগবে, রোহিণীতে এত মিথ। এর কিছুদিন পরে তারা দেখলেন রোহিণীকেও ছেড়ে সূর্য কৃত্তিকা নক্ষত্রের উপর দিয়ে, এই যে আজকের কার্তিক মাস, কৃত্তিকা নক্ষত্র কাটারি থেকে এসেছে, ওই নক্ষত্র যে পুঞ্জ, সেই নক্ষত্র পুঞ্জকে তারা
কাটারির মতন দেখেছিলেন, কর্তরি, এবং ছটি, ইউরোপীয় মতে ছটি, ভারতীয় মতে সাতটি নক্ষত্রের সমবায়, কিন্তু ছয়ের ছয়ের ঐতিহ্য কিন্তু ভারতীয় পুরাণে আছে, কারণ আমাদের সরকৃত্তিকার সন্তান কার্তিকেয়, এবং এই সময় এই কৃত্তিকার উপর দিয়ে এখন তো কৃত্তিকার চন্দ্র আছেন, কৃত্তিকার উপর দিয়ে অনেক রকম কাণ্ড এখন হচ্ছে, সেই জন্য এই মাস কার্তিক এবং এত গুরুত্বপূর্ণ আজকের তিথি। এবং এই এই কৃত্তিকা উপর দিয়ে সূর্যের ক্রান্তিবৃত্ত খণ্ডন করতে শুরু করলো, অর্থাৎ কৃত্তিকা দাঁড়ালো আদি মাস। এবং এইটা আমরা খ্রিস্টপূর্ব 3000 থেকে 2040 এই বছরের যে হিসেব জ্যোতিষজ্ঞরা করেছেন, আমি এর কিচ্ছু, আমি সামান্য মানুষ, আমি শুধু বলছি, 2040 বছর এই কৃত্তিকার উপর দিয়ে রবিবিন্দু পাঠ হত, এবং সেই সময় থেকে কৃত্তিকাকে আদিবিন্দু ধরা হলো, এবং বছরের সূত্রপাত কৃত্তিকা থেকে হতে লাগলো। এখন মেষ থেকে আমরা ধরছি, আমি সেই প্রসঙ্গে যাব, কৃত্তিকা মানে তত এগিয়ে আসছে আর কি। এখন আমরা কৃত্তিকা পেরিয়ে আমরা অশ্বিনীতে চলে গেছি, কৃত্তিকার পরের পরের তার পরের নক্ষত্র হচ্ছে গিয়ে অশ্বিনী, তাও পার হয়ে গেছে। এই কৃত্তিকায় যখন রবি পার হতে শুরু করলেন, তখন থেকে এই কৃত্তিকা সংক্রান্ত যাবতীয় মিথগুলি তৈরি হতে শুরু করল। বর্তমানে কিন্তু কৃত্তিকার উপর দিয়ে রবিবিন্দু চলে না। আমি খুব সংক্ষেপে এখানে একটু দ্রুত বলে ছেড়ে দেব যে বর্তমানে, এখানে তো আকাশের কোনো ছবি দেখানো যাচ্ছে না, কৃত্তিকার পরের নক্ষত্র ভরণী, তার পরের নক্ষত্র অশ্বিনী। এই অশ্বিনী নক্ষত্রের উপর দিয়ে যখন রবিবিন্দু মানে রবিবৃত্ত যায়, তখন বছরের আমরা মূল আরম্ভ বলে বর্তমানে বর্তমান যুগে আমরা স্থির করেছি, কিন্তু সেটাও এখন বেশ পিছিয়ে গেছে। এখানেই আমাদের পঞ্জিকার কোনো সংস্কার হয়নি, মানে 285 খ্রিস্টাব্দ থেকেই কিন্তু এই স্মরণ শুরু হয়ে আজকে সেই স্মরণ প্রায় কম বেশি 22 দিন পিছিয়ে গেছে। আমাদের পঞ্জিকা কিন্তু 22 দিন পিছিয়ে চলছে। যদি সূর্যের এই ক্রান্তিবিন্দু কখন ছেদ করছে নিরক্ষরেখাকে, সেইখান থেকে যদি আমরা বর্ষগতি কল্পনা করি, তাহলে আমাদের পঞ্জিকার দিন পরিবর্তন বা বর্ষগণনার আদিবিন্দু পরিবর্তন করতে হবে, যেটা কার্যত অসম্ভব বলে পঞ্জিকার সম্পূর্ণ সংশোধন হয়নি। এটা সংক্ষেপে বলে রাখ। এবার কৃত্তিকায় যখন সূর্য আসছেন, সেইটা খ্রিস্টপূর্ব 3000 থেকে খ্রিস্টপূর্ব 2040 অব্দে তিনি কৃত্তিকার মধ্য দিয়ে কোনো না কোনো সময় এই ছটি নক্ষত্রপুঞ্জ বা সাতটি নক্ষত্রপুঞ্জের মধ্য দিয়ে তিনি তার ক্রান্তিবিন্দু পার হয়েছে। এবং যখন কৃত্তিকা ক্রান্তিবিন্দু পার হয়েছে, তখন কৃত্তিকার অবস্থানটাকে, মানে সেই সময় থেকে এই ঐতিহ্য, সেই সময় থেকে কৃত্তিকাকে মোটামুটি মধ্যবিন্দু বলে মনে করে নেওয়া হয়েছে, অর্থাৎ কৃত্তিকার বামে ও দক্ষিণে, কৃত্তিকার বামে ও দক্ষিণে অন্ত্রগুলিকে 13টি 13টি ভাগে বিন্যস্ত করা হয়েছে। অর্থাৎ কৃত্তিকা মধ্যবর্তিনী এবং দুপাশে সমপরিমাণ নক্ষত্র থাকছেন যখন কৃত্তিকার উপর দিয়ে সূর্য অতিক্রম করছেন, কিন্তু সেটা কবে? সারা বছর তো এটা হতে পারে না। যে আপনারা একটু বিজ্ঞানসম্মত ভাবে ভাবুন, সূর্য সারা বছর রাস্তা বদলাচ্ছেন, এটা রোজ হতে পারে না, এটা কবে হবে? আকাশ এমন অদ্ভুত ভাবে সাজানো, সূর্য যখন যে রাশিতে থাকেন
ওই যে আমি বললাম কতগুলো নক্ষত্র, নক্ষত্রগুলোর মাঝখান থেকে এদিকে তিনটে, ওদিকে দুটো, ওদিকে একটা, ওদিকে তিনটে করে কয়েকটি রাশির কল্পনা হচ্ছে। তার কারণ ছিল, তার কারণ ছিল সূর্য যখন যে রাশিতে থাকেন, চন্দ্র সাধারণত তার বিপরীত বৃত্তের দিকে ঘোরাফেরা করতে থাকে। চন্দ্র আর সূর্য বিপরীত মার্গী, সে কারণে একজন পুরুষ একজন নারী, একজন দেহ একজন, একজন প্রাণ একজন মন, এদের মধ্যে একটা স্বভাবগত বৈপরীত্য আছে। কৃত্তিকা নক্ষত্রে যখন সূর্য ছেদ করবে, সেই সময় তো কৃত্তিকাকে আদিবিন্দু ধরলাম, কিন্তু সেই বছরগুলিতে কৃত্তিকা নক্ষত্রের, আগে কৃত্তিকা নক্ষত্রই বলা হতো, এখন পঞ্জিকায় বলা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের কাছাকাছি। কেন কাছাকাছি বলা হয়েছে? ওই যে প্রত্যেক বছর সূর্য একটু একটু করে পরিবর্তন করছেন, সেজন্য প্রত্যেক বছর আমরা একই তিথি পাচ্ছি না। কৃত্তিকায় যখন পূর্ণিমা হবে, সেই তিথিতে দেখা যাবে চন্দ্রের দুপাশে সমসংখ্যক নক্ষত্রমালা সজ্জিত রয়েছে। স্বাভাবিকভাবেই এই গল্প আপনারা বুঝতে পারছেন কিভাবে মিথ্যাস। আচ্ছা, কৃত্তিকায় যাওয়ার আগে চন্দ্রকে, কৃত্তিকায় যখন চাঁদ যাবেন চন্দ্রের গতি, বলা হচ্ছে না যে একটু একটু করে সরে যাচ্ছে, কৃত্তিকার ঠিক পরের নক্ষত্রটি বলে দেওয়া ভালো, চন্দ্র এখানে ঘুরছেন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। কৃত্তিকার ঠিক পরের নক্ষত্রটি হচ্ছে রোহিণী। এই রোহিণীর দিকে চন্দ্র একটু ঢলে পড়বেন। এবার কৃত্তিকার কতগুলো বৈশিষ্ট্য বলি। কৃত্তিকা নক্ষত্র, এই ছটি নক্ষত্র, ছবি এখানে কিছু কি আসছে আমি জানি না, আমি ছবির কথা বাদ দিলাম। কৃত্তিকা নক্ষত্র সব থেকে উজ্জ্বল নক্ষত্র, তার রং নীল, লক্ষ্য করবেন তার রং নীল। আমি ছবি রেখেছিলাম রাধাকে নীল বস্ত্র কেন পরানো হবে সেটার জন্য, আমি রেখেছিলাম কৃত্তিকার ছবি। কৃত্তিকার রং নীল, কৃত্তিকা অতীব দীপ্ত প্রদীপ্ত নক্ষত্র, সুপ্রদীপ্ত নক্ষত্র, এবং যে কারণে তাকে অগ্নি সম্বোধনে বহুবার ঋগ্বেদে সম্বোধন করা হয়েছে। আমার এখন আর সময় আমি খুবই টানছি, তার ফলে আমি আর ঋক মন্ত্রগুলো বলবো না, যেখানে কৃত্তিকাকে অগ্নি সম্বোধন করা হয়েছে, তার উদ্দেশ্যে সমিধ দেওয়া হয়েছে। এই উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ, এই যে কৃত্তিকা উজ্জ্বল নক্ষত্রপুঞ্জ, না এটা কালপুরুষ, সরি এটা কালপুরুষ, কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ, আসলে কালপুরুষ প্রথমে বলতে চেয়েছিলাম তো। আচ্ছা, কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ সর্বাধিক সুপ্রদীপ্ত নক্ষত্রপুঞ্জ, এর অপর নাম বহ্নি, তাকে অগ্নি বা বহ্নি বলে ঋগ্বেদে বহুবার সম্বোধন করা হয়েছে। ঋগ্বেদের অগ্নি দেবতা কিন্তু মূলত কৃত্তিকা। এই কৃত্তিকায়, এই কৃত্তিকায় এক সেকেন্ড, কৃত্তিকায় যখন চন্দ্র থাকেন, তার ঠিক বিপরীতে যদি সূর্য থাকেন, সূর্য তখন থাকবেন তুলা এবং বৃশ্চিক রাশির মাঝামাঝি ঠিক বিপরীত দিকে, তবে কৃত্তিকায় পূর্ণিমা হবে, তবে সেই মাসের নাম হবে কার্তিক। আমাদের অদ্ভুত পদ্ধতি যে আমরা নাম করছি চন্দ্র মাস দিয়ে, আর আমরা মাস
সংক্রান্তি গণনা করছি সৌর গণনা পদ্ধতি দিয়ে, সেটারও আবার কারণ আছে, তা নিয়ে আমি এখন আর যাচ্ছি না। তাহলে কার্তিক মাসের মানে কিন্তু এই নয় যে এই সময় কৃত্তিকার উপর দিয়ে 3000 থেকে 2040 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রবি কার্তিক মাসে যেতেন। কার্তিক মাস সেইটাই, কার্তিক মাসে যখন চন্দ্রের পূর্ণিমাটি কৃত্তিকা নক্ষত্রে হতো, অর্থাৎ তার বিপরীত দিকে সূর্য থাকতেন। সূর্য বিপরীত দিকে থাকবেন এই সময় মূলত, হ্যাঁ এই যে আকাশের ছবি, সূর্য বিপরীত, এখন আর আমার বোঝানোর সময় নেই, সূর্য বিপরীত দিকে থাকবেন হয় বৃশ্চিক, সরি হয় তুলা নথুবা নথুবা বৃশ্চিকে, সবে পা দেবেন তুলা তুলা থেকে বৃশ্চিক, এই সময়টায় পা দেবেন। এই সময় রবি নিচস্থ। রবি নিচস্থ কেন? নিচস্থের হিসেবটা কি? মানে রবির যে রশ্মির বল পৃথিবীতে এসে পৌঁছচ্ছে সেটা এই সময় সব থেকে দুর্বল, সব থেকে দুর্বল। সেই দুর্বল দুর্বলতার হিসেব তারা নিখুঁত ভাবে করেছিলেন। এই সময় রবি নিচস্থ, তার মানে রবির আলোয় চাঁদ সব থেকে কম আলোকিত হচ্ছেন এবং কৃত্তিকা নক্ষত্রের প্রদীপ্ত বহ্নি চন্দ্রকে আরো অধিকতর উজ্জ্বল করছে, চন্দ্রের এক বিশেষ মহিমা এই সময় তারা চন্দ্রে আরোপ করলেন। রবি নিরপেক্ষ স্বতন্ত্র একটা অবস্থা এবং চন্দ্র প্রধান, কারণ একই ক্রান্তিবৃন্দু কৃত্তিকার উপর দিয়ে যাচ্ছে, সেই কৃত্তিকায় চন্দ্রের পূর্ণিমা হচ্ছে এবং বিপরীত দিকে ঠিক উল্টো দিকে রবি সেদিন নিচস্থ রয়েছে। তার কিছুদিনের মধ্যে তিনি নিচ ভাব ত্যাগ করবেন। এই সময় তারা দেখলেন এই কার্তিকী পূর্ণিমায় যে বামে দক্ষিণে, চন্দ্রের বামে দক্ষিণে 13-13 সমান নক্ষত্র মালা সজ্জিত হয়ে গিয়েছে, কম বেশি, কম বেশি মানে এখন একটু ডিগ্রিটা সরে গেছে, কারণ ওই যেমন আমি বলছি যে 6000-3000 কৃত্তিকায় চলে এসেছে, এখনো ডিগ্রিটা একটু বদলে গেছে, প্রত্যেক বছর একটা নির্দিষ্ট পরিমাণে সূর্যের পথ বদলাচ্ছে। এখন কার্তিক মাসে আমাদের হেমন্ত শুরু হয়, আমি খুব জটিলতায় আর যাব না। এইবার চন্দ্র কৃত্তিকায় ঢুকলেন, আচ্ছা এই বছরই কিন্তু চন্দ্র কৃত্তিকায় এখনো প্রবেশ করেননি, এই বছরই চন্দ্র কিন্তু কৃত্তিকায় প্রবেশ করেননি, তার আগেই পূর্ণিমা হয়ে গেল এবং তার আগেই গ্রহণ হয়ে গেল, কারণ আমরা পিছচ্ছি, মানে এগোচ্ছি বা পিছচ্ছি। চন্দ্র কার্তিক মাসে তাকে নিয়ে ওই 26টি বধূর কল্পনা করা হলো, আবার দ্বিতীয়বার কল্পনা করা হলো যে এই উজ্জ্বলতম পূর্ণিমায় চন্দ্র 15টি তিথি, আপনারা জানেন কালিদাস লিখছেন দিনে দিনে সা পরিবর্ধমানা লব্ধ দয়া চন্দ্রমসি বলেখা গৌরী, দুর্গার বর্ণনা মানে উমা, উমার বর্ণনা, এক একটি তিথিতে সে বেড়ে বেড়ে উঠছে। আসলে উমা তো চন্দ্র রূপিণী, আমরা শক্তির হ্রাস শুনবো ভেবেছিলাম, আজকে আর সময় হবে কিনা জানি না, 1.5 ঘন্টা কাবার হয়ে যাচ্ছে। তাহলে চন্দ্র এক একটি কলায় বেড়ে বেড়ে এই প্রদীপ্ততম পূর্ণচন্দ্র হলেন, এবং এইখানে চন্দ্রের পঞ্চদশী মানে মোট 16টি কলা চন্দ্রের হিসেব করা হয়, 15টি তিথি কিন্তু 16টি কলা, তার কারণ তার 2টি কলা অতিরিক্ত, অমাবস্যার শূন্য তারপরেও এক শূন্য আছে যেই শূন্য মহাদেবের ললাটে রয়েছেন, আর পূর্ণিমার যে 15
তারপরেও অতিরিক্ত ষোড়শী রয়েছেন, যা মানে কি বলবো, যা হরশিরশ্চন্দ্রিকা আয়া ধৌতহর মা, মানে যা পূর্ণ হয়ে হরের শিরের জটা থেকে যা কুবেরের ভবনকে আলোকিত করছে, তার মিথেও আমি আর যাচ্ছি না। তাহলে ১৬টি তার ১৫টি তিথি, মানে এক এক তিথির এক এক অধিষ্ঠাত্রী যেন তার সঙ্গী, এমনটা কল্পনা করে নেওয়া হচ্ছে। অথবা আবার যখন চন্দ্রকে শুধু নারী হিসেবেও ধরা হয়, তাহলে চন্দ্রের ওই ষোড়শ পলায় বৃদ্ধি, চন্দ্ররূপিণী মহাশক্তির ষোড়শ কলায় প্রকাশও বটে, মানে তারও সম্মিলিত পূর্ণ সবিশেষ সবিকার কিন্তু ব্রহ্মময়ী রূপও ওই চন্দ্রের পূর্ণতার মধ্যে আছে। আবার আমি খুব বিস্তারে আর বলবো না, ভেবেছিলাম দীর্ঘ অংশ বলবো, চাঁদ এবং কৃষ্ণ বেদ থেকেই তাদেরকে এক করা হচ্ছে, মানে বেদে যেমন চাঁদ আলাদা, বিষ্ণু আলাদা, সূর্য আলাদা, এরা প্রত্যেকেই যেমন আলাদা আলাদা, তেমনি এদেরকে আবার কোনো কোনো সময় এক করা হয়েছে এবং পরে পরে পৌরাণিক কালে এক করার খুব ভালো উদাহরণ পাওয়া গেছে। যেমন পৌরাণিক কালে বিষ্ণু এবং সূর্য এক হয়ে গিয়েছেন বেশ কিছু জায়গায়, মানে সব জায়গায় প্রায়, মাঝখানে ইন্দ্র সূর্যের একটা একীকরণ ছিল। চাঁদ এবং কৃষ্ণের একেবারে পৌরাণিক যুগের আগে থেকেই তাদের সম্পর্ক, একদম বংশ পরম্পরায় সম্পর্ক, কিভাবে তিনি চন্দ্রবংশের জাত এবং চন্দ্র চন্দ্র বলতে তিনি প্রকাশিত হচ্ছেন এবং এই শরতের চন্দ্র অত্যন্ত দ্যুতিময়, এটাও অহনাগুহ লিখে দিয়েছেন, আমি আর সেই জায়গাটা পড়ে আপনাদের অধৈর্য করছি না। তাহলে চন্দ্রই কৃষ্ণ, এবং ওই যে তার ষোড়শকালে বৃদ্ধি, কৃষ্ণ তো শুধু কৃষ্ণ একা নন, তিনি স্বরূপ শক্তি সহ কৃষ্ণ, তার ওই যে ষোড়শকল সহ বৃদ্ধি, ষোড়শকল সহ শুধু বৃদ্ধি নয়, ষোড়শকল সহ বৃদ্ধি এবং ষোড়শকল সহ তার পলায়ন, এর মাঝখানে রয়েছে কার্তিকের পূর্ণিমার কৃষ্ণ যার নাম গোবিন্দ। গো শব্দের অর্থ দ্যুতি। কেন পরের ষোলোটাকেও আমি ধরলাম, তার কারণ এই যে কৃত্তিকা, এই কৃত্তিকা নক্ষত্র থেকে চন্দ্র এরপর যাবেন রোহিণীতে, পরের নক্ষত্র, অ্যান্টিক্লকওয়াইজ, যেই রোহিণীতে তিনি যাবেন সেটা চন্দ্রপক্ষে আমরা জানি তিনি রোহিণীর প্রতি অধিক আসক্ত ছিলেন। যখন ভাগবতীয় মিথে আসবো, ভাগবতীয় মিথে শুধু আসবো না, কৃষ্ণ বিষয়ক মিথে যখন আসবো, তখন আমরা দেখব যে তিনি তার এই যে মহারাসমণ্ডল যেখান থেকে এই রসের উৎসারণ হচ্ছে, এই যে আকাশ জুড়ে আনন্দময় এই যে বিন্যাস, সেই বিন্যাস ভেঙে এই যে সুষমতার বিন্যাস, এই সুষমতার বিন্যাস ভেঙে তিনি আস্তে আস্তে অন্ধকারে তিনি এক রাস্তায়, আমি বর্তে বললাম না, এক রাস্তায় তিনি রোহিণীকে নিয়ে কুঞ্জ ত্যাগ করলেন। এই রোহিণী ভাগবতীয় প্রধান আগপী। মানে আমি দেখাতে চাইছি যে কিভাবে আকাশের গল্পটা ভাগবতীয় কৃষ্ণের মিথে চলে এল, এবং আমাদের দেশে মিথের বিবর্তনের ভাবনা খুব বড় কোনো পণ্ডিত ভেবে প্রতিষ্ঠিত কাজ করেছেন আপনারা বলবেন, কয়েকটি নাম বলবেন, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বলবেন বা অনেকের নাম বলবেন, কিন্তু যে কিভাবে জ্যোতিষিক মিথ বা বৈদিক মিথ বা পুরাণের মিথে, এ নিয়ে টুকরো টুকরো কিছু আলোচনা আছে, কোনো এখনো আমিও কোনো কিছু মানে একই ধরনের আলোচনা আমিও কয়েকটার মাত্র করতে পারি, সবগুলো যে আমি পারি তা নয়। আমরা অনুষ্ঠুপের একটি পঞ্জিকার উপর বই, আমাদের আগে সংখ্যা বেরিয়েছিল, বই বেরোবে, সেখানে এই বিষয়ক একটি লেখা রাখবার চেষ্টা করা হচ্ছে। তা এই যে চন্দ্র রোহিণীতে চলে গেলেন, সেটা কৃষ্ণপক্ষে যাবেন, এবং লক্ষ্য করুন কৃত্তিকার নামে মাস আছে, রোহিণীর নামে কোনো মাস রাখা হয়নি, অগ্রহায়, এবং তিনি
এই 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 যে তার এই ব্যাপারটা, এইটি ভাগবতীয় রাসলীলার অঙ্গ। তাহলে আজকে আকাশে চন্দ্ররূপ কৃষ্ণের যেমন রাস হচ্ছে, ঠিক সেই রকম ভাবে আরো অনেকগুলো ঘটনা ঘটছে। যেই পূর্ণিমা শেষ হবে, যদিও এখন একটু এদিক ওদিক হচ্ছে সবকিছু, পূর্ণিমার শেষ এবং রবি তার নিচস্থ অবস্থা থেকে আরোহী হচ্ছেন। কিছুদিন আগে হরের উত্থান একাদশী হলো, ওই রবির তুঙ্গস্থ হওয়া, শুধু আমরা মানে তুঙ্গস্থ হন তিনি মেষে, মেষে তিনি তুঙ্গস্থ হন, ওই সময়টা মানে আমাদের ধর্মের পক্ষে প্রশস্ত কাল। এরপরে দক্ষিণায়নের শুরুতে রবি, পরে ওটা শ্রী বিষ্ণু আর কি, তিনি দক্ষিণায়নে প্রবেশ করলেন, তখনই হরির শয়ন হলো। আর এই সময় তিনি উত্থান করলেন, তার কারণ তার আবার উত্তরায়ণ শুরু হলো এবং তিনি তার নিচ অবস্থা, এই সময় তিনি যে রাশিতে আছেন সেখান থেকে তার রশ্মির পরিমাণ, রশ্মির বল সব থেকে কম, এই নিচস্থ অবস্থাও তিনি ত্যাগ করলেন। এই যে নিচস্থ অবস্থা তিনি ত্যাগ করলেন, এই ঘটনা আবার উল্টো দিক থেকে দেখুন তম বিনাশের প্রতীক। এবং এই দিনে আমরা জানি শিবপক্ষে ত্রিপুরারি ত্রিপুর দহনের কল্পনা করা হয়েছে, শিবকেও চাঁদের সঙ্গে এক করা হয়েছে। এটা আমার বইতেই, আমি তাড়াতাড়ি বলছি, আমার বইতেই আমি মনসা মঙ্গলের শেষ পাদটিকায় যে যেখানে সোম সমক চন্দ্রধর চাঁদ এর আমি বৈদিক প্রমাণ দিয়েছি যে চন্দ্রের সঙ্গেও শিবকে কখনো এক করা হয়েছে। তার ফলে কৃষ্ণের রাস, ওদিকে ত্রিপুর দহনের মিত, এবং এই আকাশ জুড়ে এই যে নক্ষত্রমালার সুষম বন্টন, এর মধ্যে দেবীরও রাস কল্পনা করা হয়েছে, কারণ চন্দ্র এবং এদিন চন্দ্র সূর্যের মিলন হচ্ছে, কারণ ঠিক বিপরীত দিকে তারা অবস্থান করছেন এবং সেটা কৃত্তিকায় অবস্থান করছেন। কোন কৃত্তিকায়, তারপর থেকে আর পৌরাণিক যে ক্রিয়াকর্মগুলো যখন বৈশাখে এসেছে তখন আবার যুক্ত হয়েছে, মানে এটা বোঝা যাচ্ছে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ আগের উৎসব। এবং ওই সময় যখন নক্ষত্রমণ্ডলগুলো মাঝ বরাবর তার চারপাশে সজ্জিত থাকছে, সেই সময় চন্দ্র যখন সূর্য চন্দ্রের এই মিলনিত হচ্ছে গিয়ে তান্ত্রিকী মিলন, সূর্যরূপ পুরুষ এবং চন্দ্ররূপ অগ্নির মিলন, যে কারণে মহারাস চক্র, কৃষ্ণের যে মহারাস চক্র সেই চক্রকে তান্ত্রিকী বলেছেন সহজিয়ারা, তান্ত্রিকরা, আচার্য হরেকৃষ্ণ সাহিত্যরত্ন জয়দেব বিশ্লেষণ করে বলেছেন যে এটি অবশ্যই ঋক পঞ্চাগ্নিবিদ্যার সঙ্গে, সামবেদীয় পঞ্চাগ্নিবিদ্যার সঙ্গে যুক্ত, এবং তার যে রিচুয়ালগুলো সেই রিচুয়ালগুলো তান্ত্রিক রিচুয়ালের সঙ্গে প্রচণ্ডভাবে যুক্ত, এবং সেইটাও যে খুব নতুন কিছু নয়, তন্ত্র সেদিনের ব্যাপার নয়, সেটাও তার কারণ তারও তো পঞ্চাগ্নি সাধনাও তো আসলে বৈদিক সাধনা, এবং সেই পথটি যে নিঃসন্দেহে তান্ত্রিক সেগুলো আমি দেখাতে পারতাম, কিন্তু এই এতটা বুঝতেই আপনাদের সম্ভবত কষ্ট হয়ে যাবে। এই ঘটনাটা খ্রিস্টপূর্ব 3000 বছর থেকে মোটামুটি চলছে, এবং এই দিন আকাশের দেবতারা, নক্ষত্র গ্রহ নয়, দেবতারা এই আকাশমার্গে, তার মানেই বুঝুন আকাশমার্গেই এই ত্রিপুরারি হনন হচ্ছে, সেই মিথটা আমি আর খুলতে যাচ্ছি না, ওই ত্রিপুরারি হননের উৎসব পালন করতে তারা কাশীধামে দেব দীপাবলি পালন করছেন। আমি তার মানে বলতে চাইছি না যে এই কাশী 3000 খ্রিস্টপূর্বাব্দের কাশী, তা নয়, উত্তরকাশী বলে আরেকটি জায়গা আছে। এই কাশী শরীরের অভ্যন্তরে কাশী, অর্থাৎ সেইখানে সাধনায় সেই দিন যোগীদের আলো জ্বলছে। এই হচ্ছে গিয়ে মোটামুটি জ্যোতিষ থেকে মানে আকাশ থেকে কিভাবে ওটা সাধনায় আসছে, এই যে আকাশে এই যে মিলন ঘটছে, যা আছে ভাণ্ডে তাই ব্রহ্মাণ্ডে, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে, মাইক্রোকজম আর ম্যাক্রোকজম যে এক হবে,
এই মাইক্রোকজম আর ম্যাক্রোকজম যে এক হবে, এই পুরো ব্যাপারটাই দেহ হতে হবে। দেহে চন্দ্র রয়েছেন সহস্রারে একেবারে, যেখানে সহস্রারে রয়েছেন তার ঠিক সামান্য উপরে সূর্য রয়েছেন। সেই দিন সহস্রারে শিব শক্তি বা সূর্যচন্দ্র বা অগ্নি সমাপ্তক মিলন যৌগিক সাধুরা ঘটার। এইবার সেই তত্ত্বের মিলনে কে প্রধান হবেন, কে প্রধান হবেন না, কে কাকে গ্রাস করছেন, কে কাকে অন্তর্গূঢ় করছেন, সেটা সম্প্রদায় সম্প্রদায় ভেদে তার ব্যাখ্যার বিবর্তন ঘটেছে। এইবার আমি উৎসবকে বলবো, উৎসবকে আমি সঙ্গে রেখেছি এই কারণেই অনেকটা সময় আমি নিলাম আপনাদের 1.5 ঘন্টা, আশা করি আপনারা কষ্ট পাননি। আমি উৎসবকে বলবো দ্রুত একটু এবার ভাগবতীয় রাস। ভাগবতীয় রাস কিন্তু 1 বছরের এবং সেটা নিত্যলীলা। কেন নিত্যলীলা? হ্যাঁ, সেটা এক সেকেন্ড, সেটা যে নিত্যলীলা তার কারণ এই যে ঘটনা, এই ঘটনা তো নিত্যকাল ব্যাপিয়া চলবে, সেই জন্য এটা নিত্যলীলা। তবে হ্যাঁ, কালক্রমে যখন কৃত্তিকার থেকে আরো দূরে সরে গিয়ে চন্দ্রের মাধ্যমহীন অবস্থা, মানে মানে একেবারে মাধ্যমিক অবস্থানটা বদলে যাবে, তখন আবার উৎসবের চেহারা কি রূপ নেবে সেটা বলা যায় না। তবে 3000 বছরে যেহেতু অশ্বিনী আর কৃত্তিকার দূরত্ব মাত্রই 1 নক্ষত্রের দূরত্ব, কথা কেটে আসছে, যেহেতু 1 নক্ষত্রের দূরত্ব, সেহেতু এখনো কৃত্তিকার রাস উৎসব চলছে। অর্থাৎ সোজা কথা, মাঝখানে পুরুষ বা মাঝখানে তারকা বা মাঝখানে নায়িকা, তার চতুষ্পার্শ্বে বিবৃত হয়ে রয়েছে সমসংখ্যকভাবে সজ্জিত নক্ষত্র। আচ্ছা, এর সঙ্গে আরো কতগুলো কথা বলবার থাকে যে আমরা এর প্রসঙ্গে আমি বলবো যে রাসের চিত্রকল্প আমরা বিষ্ণুপুরে পেয়েছি। আমি বিষ্ণুপুরের মন্দিরে রাস, অনেকগুলি রাস চক্র দেখেছি, কিন্তু আমি কখনো লক্ষ্য করলাম না যে বিষ্ণুপুর শ্রীনিবাস আচার্যের জায়গায়, যেখানে ঘোড়াও একাদশীর দিন দানা পানি পেত, সেখানে একটিও ভাগবতীয় রাধালীলার কোন রকম লেখ নেই। কেবল একটা সামান্য মান আর একটা আখ্যানা পূর্বরাগ বলে অনুমান করে নিতে হবে, মানটা একটু বোঝা যায়, এছাড়া কোনো প্লেট নেই। কেন প্লেট নেই? নিত্যলীলা গুপ্ততাই নেই? যদি নিত্যলীলা গুপ্ত হয় তাই নেই যদি বলেন, তাহলে বালুচরী শাড়িতে দেবতাদের অঙ্কিত করা হয় কেন? তা তো নিষিদ্ধ। তা যাই হোক, কিন্তু আমরা ভাগবতীয় রাসের ছবি, কারণ রাসের আগেই বস্ত্রহরণ লীলা, তার তো আমরা আমি হামপিতে গিয়ে তার ছবি দেখে এলাম এবং সেখানে নানা ভাগবতীয় লীলার ছবি দেখে এলাম। কিন্তু সব ভাগবতীয় লীলা আমরা কিন্তু, মানে বিশেষত রাধা কৃষ্ণের পরকীয়া বা স্বকীয়া, স্বকীয়া নয় পরকীয়া, পরকীয়া গতি রাধা দরকার নেই, প্রধানা গোপী থাকলেই হতো, তার কিন্তু কোনো ভাগবতীয় লীলা আমরা বিষ্ণুপুরে পাই না, মানে অন্তত আমার চোখে ধরা পড়েনি। আচ্ছা, এইবার আমি উৎসবকে বলবো যে সে বৈষ্ণব নিয়ে কিছু আলোচনা করবো এবং তারপর তার শিব নিয়েও কিছু বলবার আছে। সে যেহেতু ভাগবতটা অত্যন্ত মন দিয়ে পড়েছে, তাকে এবার আমি এই এই দিকটা বলতে অনুরোধ করব। আপনারা একটু শুনুন, এতে মানে মাঝখানে আমি একটু কথা বল। উৎসব বল, কোন দিকটা বলতে বলছেন আরেকবার রিপিট করবেন, কথা কেটে আসছে, ঠিক শুনতে পাইনি। ভাগবতের যে রাসের পরিকল্পনাটা, ভাগবতের রাসের পরিকল্পনা, ভাগবতের রাসের পরিকল্পনার ক্ষেত্রে ভাগবতের যে 10ম স্কন্ধ তার 29 থেকে 33 অবধি এই 5টি অধ্যায় জুড়ে যে রাস বর্ণনা, রাস পঞ্চাধ্যায়, এখানে আমি আজকে স্যারের যে কথা সেই কথার সূত্র টেনে রাসের প্রথম দিকের কয়েকটা শ্লোক আমি একটু আলোচনা করছি, বেশি যেহেতু সময় নেই। তো রাস পঞ্চাধ্যায়ের একেবারে প্রথম শ্লোকটি হচ্ছে ভগবান অপি তারাত্রি শারদ তুল্য মল্লিকা,
বিক্সিয় রন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। আমি আজকে ভাবছি দুটো শ্লোক। এক সেকেন্ড আমি একটু বয়স বলে ইন্টারাপ্ট করছি। দেখুন দুটো রাস পাবেন, একটা হচ্ছে গিয়ে মানে দুটো, একটা বাসন্তে ক্রান্তিপাত হয়, একটা শরতে ক্রান্তিপাত হয়। আমি বলছি না যে দুটোতে, মানে একটা হচ্ছে গিয়ে বাসন্ত আর একটা শরৎ, দুবার একটা মানে যেটাকে আমরা ছেদ বলছি সেইটা দু জায়গায় হয়, তার ফলে দুটি রাস, একটা বাসন্ত রাস একটা শারদ রাস। তো প্রথম শ্লোক যা বলছিলাম, রাস পঞ্চাধ্যায়ের প্রথম শ্লোক, ভগবানপি তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষিয় রন্তুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। প্রত্যেকটি শব্দ আমাদের একটু ধরে ধরে দেখতে হবে, তা না হলে আমরা রাসের রহস্যে প্রবেশ করতে পারবো না। প্রথম হচ্ছে ভগবান। ভগবান অর্থাৎ যার মধ্যে সরৈশ্বর্য পূর্ণরূপে বিরাজমান। ভাগবত বলছেন যে এতে চাংস কলাহ পুংসা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, অর্থাৎ অন্যান্য সমস্ত যে অবতার মূর্তি বা বিষ্ণু তত্ত্ব মূর্তিরা রয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছেন সেই পরম ঈশ্বরের অংশ বা অংশের অংশ অর্থাৎ কলা, এবং কৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং। তো কৃষ্ণ কথার অর্থ অনেক অর্থ আছে, সব থেকে পরিচিত যে অর্থটি, তিনি সর্বাকর্ষক, তাই তিনি কৃষ্ণ। তা কৃষ্ণের এই যে সর্বাকর্ষক মূর্তি, এই তার এই সর্বাকর্ষণের একটি চূড়ান্ত প্রকাশ আমরা দেখছি এই রাসোৎসবে, যে লীলাকে বিশ্বনাথ চক্রবর্তী আদি মহামহোপাধ্যায় মহাভাগবতগণ বলেছেন সর্বলীলা মুকুটমণি। তো তা রাত্রি, তা সেই সমস্ত রাত্রি সমূহকে দর্শন করছেন। তো এখন প্রশ্ন উঠতে পারে যে একটি তো রাত্রি, শারদ পূর্ণিমা রাত্রি, সেখানে আবার রাত্রি সমূহকে দর্শন করার কথা কেন? এখানেই আমাদের বুঝতে হবে যে এই রাস যেহেতু একটি নিত্য লীলা, এবং ভগবানের এই লীলা পর্যায়ক্রমে ক্রমাগত পুনরাবৃত্ত হয়, ভৌম লীলা এবং নিত্য লীলা অর্থাৎ গোলক বৃন্দাবনের লীলা, দুটোই। গোলক বৃন্দাবনের লীলায় আজকে যাব না, ভৌমলীলাও নিত্য। তো ব্রহ্মার একটি দিন অর্থাৎ সহস্র চতুর্যুগ, সেই সহস্র চতুর্যুগের মধ্যে 14 জন মনুর শাসনকাল থাকে, আপনারা জানেন। সহস্র চতুর্যুগের মধ্যে প্রত্যেক মনু মোটামুটি কয়েকটি চতুর্যুগ নিয়ে রাজত্ব করেন। তো তার মধ্যে যে সপ্তম মনু অর্থাৎ কৈবশ্বত মনু, সেই সপ্তম মনুর রাজত্বকালে অষ্টাবিংশতি যে চতুর্যুগ, তার দাপরে স্বয়ং ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে অবতীর্ণ হন। তো এখানে প্রশ্ন উঠতে পারে যে প্রতি দাপরেই তো কৃষ্ণের আবির্ভূত হওয়ার কথা, অবতীর্ণ হওয়ার কথা। হ্যাঁ অবশ্যই প্রতিটি দাপরেই কৃষ্ণ আবির্ভূত হন, কিন্তু সেই কৃষ্ণ হচ্ছেন যুগাবতার কৃষ্ণ। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে চারটি যুগ, প্রতিটি যুগেই তো এক একজন যুগাবতার থাকেন যারা যুগধর্ম শিক্ষা দেন। তো দাপর যুগের যুগধর্ম শিক্ষা দেবেন কৃষ্ণবর্ণ অবতার অর্চনারূপ যুগধর্ম, সেই অর্চনারূপ যুগধর্ম শেখানোর জন্য কৃষ্ণবর্ণ বিষ্ণু অবতার প্রত্যেক দাপরেই অবতীর্ণ হন। কিন্তু এই যে বললাম যে ব্রহ্মার প্রতিটি দিনে অর্থাৎ একটি দিন একটি কল্প, সেই একটি কল্পের মধ্যে সপ্তম মন্বন্তর অর্থাৎ বৈবশ্বত মন্বন্তর, তার মধ্যে আবার অষ্টাবিংশতিতম চতুর্যুগের দাপরে কৃষ্ণ আবির্ভূত হন। বুঝতে পারবেন মানে কোন সময় এটা হচ্ছে আর কি। এটা মোটামুটি আজ থেকে 5300 কিছু বছর আগে হয়েছে। তো ব্রহ্মার একটি দিনে কৃষ্ণের একবার অবতরণ, ঠিক যেমন প্রত্যেক দিন সূর্য একবার করে উদিত হয়ে আকাশ জুড়ে নানা রকম লীলা খেলা দেখিয়ে তারপর আবার পশ্চিম আকাশে অস্ত যান, এবং যখন সূর্যকে আমরা অস্তমিত দেখছি অর্থাৎ আকাশে দেখছি না, তখনও তিনি বর্তমান। ঠিক সেরকম কৃষ্ণ নিত্যকাল এক সেকেন্ড বলছি পঞ্জিকার হিসেব কত গুরুত্বপূর্ণ। দেখুন আমি বললাম 5330-এর কাছাকাছি হয়েছে, এটা আমি কিন্তু খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ মিলিয়ে বলছি। খ্রিস্ট পূর্বাব্দ শুধু ধরলে পরে ওই কৃষ্ণের জন্ম আর কৃত্তিকা যখন
যাচ্ছেন, কৃত্তিকা দিয়ে যখন রবিবৃন্ত রবিক্রান্তি পার হচ্ছে, সেটা খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। তাহলে সব মিলিয়ে ওই 5300 হিসেবের সঙ্গে কিন্তু সূক্ষ্মভাবে মিলিয়ে দেখলে ট্যালি করবে। তো কৃষ্ণের এই যে ভৌম লীলা, এই ভৌম লীলার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে মহারাস রজনী, এই যে মহারাস রজনী একটি রাত্রির দৈর্ঘ্য কত হতে পারে? খুব বেশি হলে 12 ঘন্টা, বা তার থেকে বেশি হতে পারে যেহেতু দক্ষিণায়ন একটু বেড়ে যাবে রাত্রির দৈর্ঘ্য। কিন্তু এই যে রাত্রিটি মহারাস রজনী, কার্তিকী পূর্ণিমার যে রাত্রি বা শারদ পূর্ণিমা, বিশ্বনাথ চক্রবর্তীর মতে আশ্বিনী পূর্ণিমা, তো আশ্বিনী পূর্ণিমার যে রাত্রি, সেই রাত্রিটি হচ্ছে ব্রহ্ম রাত্রি। মানে শোন, আশ্বিনী কার্তিকে একটু গুলিয়ে যাবে, সৌর চন্দ্র তুই কার্তিকেই বল, সৌর চন্দ্রে গুলিয়ে যাবে, শারদ পূর্ণিমা বলছি, শারদ, এই যে শারদ পূর্ণিমা রাত্রি, সেই শারদ পূর্ণিমা রাত্রিটি হচ্ছে ব্রহ্ম রাত্রি, অর্থাৎ এক কল্প ব্যাপী রাত্রি, বা স্ত্রীলিঙ্গে এক কল্প ব্যাপিনী রাত্রি। সেই কারণে এই একটি অতি মহতি রাত্রির মধ্যে, ব্রহ্ম রাত্রির মধ্যে যে কত খণ্ড খণ্ড রাত্রি লুকিয়ে আছে তার কোনো সীমা পরিসীমা নেই। সেই কারণেই এই রাত্রি মানে আমাদের কল্পনার বাইরে, অসম্ভব, মানে অনন্ত, প্রায় অনন্তকাল দীর্ঘ একটি রাত্রি, কিন্তু তাও আবার অনন্তকাল দীর্ঘ বলা যাবে না, কারণ ব্রহ্মরাত্রিরও একটা সীমা আছে। সেই জন্যই ভাগবতকার এবং সুখদেব গোস্বামী স্বয়ং বলছেন তাহ রাত্রি, অর্থাৎ এই রাত্রি সমূহকে, একটি রাত্রির মধ্যে লুকায়িত অনন্ত অসংখ্য রাত্রিকে সমাগত দেখে ভগবান অপি তা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিকশিয় দেখে রন্তুং মনশ্চক্রে, রমণ করতে মনস্থির করলেন। তো এইখানে এই রমণ, এটা আমাদের প্রাকৃত রমণ বা জাগতিক দৃষ্টিতে যে সেক্সুয়াল ইন্টারকোর্স সেইভাবে দেখলে মোটেও চলবে না। তার কারণ এই রমণের রহস্য বুঝতে গেলে আমাদের যেতে হবে বৃহদারণ্যক উপনিষদে। সেখানে শ্রুতি বলছেন যে স একাকী নৈবরেমে, একদম শুরুতে যখন বিশ্ব সৃষ্টি হয়নি, বিস্তার ঘটেনি, সৃষ্টি ক্রম আরম্ভ হয়নি, তখন একমাত্র একাত্মা, একজন, একটি সত্তা ছিল, তাকে বৈষ্ণবীয় পরিভাষায় আমরা বলি একাত্মা, অর্থাৎ একটি মাত্র আমিত্বের বোধ, তাকে শাক্ত শৈব পরিভাষায় আপনারা বলতে পারেন পূর্ণাহং, একটি আর কি, একটি মাত্র অখণ্ড আমিত্বের বোধ। তো সেই অখণ্ড আমি, যেহেতু তিনি একা, তিনি রমণ করতে পারছিলেন না, যেহেতু তিনি রমণ করতে পারছিলেন না, তাই তিনি মিথুনীভূত অবস্থায় নিজেকে প্রকাশ করলেন। পতিপত্নীর যে মিথুন, সেই মিথুনীভূত অবস্থায় নিজেকে প্রকাশ করলেন। এই মিথুনীভূত অবস্থাকেই আমরা বলবো যে একাত্মানপি ভুবি পুরা দেহ ভেদঙ্গতৌতৌ, বৈষ্ণবীয় পরিভাষায় আমরা বলবো যে তারা একাত্মা হওয়া সত্ত্বেও দেহভেদ অবলম্বন করে তারা দ্বিধামূর্তি স্বীকার করলেন। আচ্ছা, এইবার একটু আমি উৎসবকে থামতে বলবো যে এই লীলার সূত্রপাত হলো, এইবার ওকে দ্রুত বলতে হবে একটুখানি যে এই ভাগবতীয় লীলায় কৃষ্ণ প্রধানা গোপীকে নিয়ে লীলাকুঞ্জ ত্যাগ করলেন, যেটাকে আমি বলেছি তিনি আসলে মানে আকাশে চন্দ্র গেলেন রোহিণীর দিকে এবং তিনি প্রধানা গোপীকে নিয়ে কুঞ্জ ত্যাগ করলেন। এইবার এই কুঞ্জ ত্যাগের পর ভাগবতীয় লীলার যে পরিকল্পনাটা আছে, শুধু সেই পরিকল্পনাটা বলেই সেটা শেষ করে সেটা আবার কিভাবে বছর ঘুরে আসবে এইটুকু বলে তুই শেষ কর। তার আগে আমি একটু কয়েকটা কথা বলে নিই, আর বেশি ব্যাখ্যার দরকার। কুঞ্জ ত্যাগের পর যেটা ঘটবে, সেটা হচ্ছে কৃষ্ণ রাধাকে নিয়ে, রাধার মান প্রশমনের জন্য, রাধাকে প্রসন্ন করার জন্য যখন তিনি অন্য গোপিকাদের সম্মুখ থেকে অন্তর্হিত হলেন, তখন অন্য গোপিকারা কৃষ্ণের বিরহ দশায় প্রথমেই তাদাত্মিকা, অর্থাৎ কৃষ্ণ তাদাত্ম ভাব প্রাপ্ত হয়ে তার লীলানুকরণ করতে লাগলেন। তাদের আমি এবং কৃষ্ণ যে আলাদা সত্তা, সেই ভেদভাবটি তাদের মন থেকে মুছে গেল। তারা কৃষ্ণ লীলা অনুকরণ রূপ চেষ্টায় মত্ত হলেন, এবং যখন সেই ভেদভাবটি ফিরে এলো, তখন তারা
কৃষ্ণকে অন্বেষণ করতে লাগলেন এবং বৃক্ষ লতা ইত্যাদির কাছে, ধরিত্রীর কাছে, তুলসী বৃক্ষের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন, কৃষ্ণকে দেখেছো, কৃষ্ণকে দেখেছো? ঠিক এই সময় তারা দেখলেন কৃষ্ণের পদচিহ্ন। এগুলো 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 দ্রুত সবাই জানে। এরপরে সোজা কথা, তাদের কাছে শ্রী দুর্গার কাছে তারা কৃষ্ণ প্রার্থনায় বর যাঞ্চা করলেন সেই কাত্যায়নী ব্রত, এবং সেই জায়গাটাই কাত্যায়নী ব্রত তার এক বছর আগে হয়ে গিয়েছে। হ্যাঁ, হয়ে গিয়ে এই বছর পেয়েছেন, আবার এই বছরের পরের থেকে তো আবার শুরু হবে, মানে কুঞ্জ ত্যাগের পর থেকে। কুঞ্জ ত্যাগের পর কাত্যায়নী ব্রত এরকম কি? না না না, ভগবতে আসলে পাইনি অন্য কোনো। না 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 না, আমি বলছি মানে আবার পরের বছর তো হয়ে আবার তারা কৃষ্ণকে পাবেন, ওই পুরো চক্রটা দ্রুত পার হবে, একটা সময়। কাত্যায়নী ব্রত নয়, এক না না না, প্রতি বছরে একবার করে ঘটবে না, একবারই কাত্যায়নী ব্রত কৃষ্ণের ভ্রমণীলায় ঘটবে। কৃষ্ণ শেষ দিনে এসে বর দেবেন, তবে রাসের নিত্যত্ব যেটি, সেটি হচ্ছে প্রত্যেক রাত্রেই কৃষ্ণ রাসমণ্ডলে এসে রাস নৃত্যে প্রবৃত্ত হন, সেটি হচ্ছে নিত্য রাস। প্রত্যেক আর কি প্রত্যেক রাত্রিতেই একটি করে রাসলীলা ঘটে, কিন্তু এই যে শারদ পূর্ণিমার রাত্রি, সেই রাসটি হচ্ছে মহারাস, একটি নিত্য রাস যেটি প্রতি মহারাস তো বাৎসরিক। সেটা প্রতি বছরে ঘটবে কিনা সেটা একটা কারণ, এই যে প্রতি বছর না ঘটলো। আচ্ছা, এইবার এইবার চলে আসি শাস্ত্র থেকে একটু কৃত্তে। প্রত্যেক বছর যদি না ঘটতো তাহলে প্রত্যেক বছরে তার উৎসবকে স্মরণ করা হতো না? প্রত্যেক বছর ঘটছে, কিন্তু ঘটছে আলাদা আলাদা ব্রহ্মাণ্ডে। আমি প্রত্যেক রাতেও যেতে চাইছি না, আমি প্রত্যেক ব্রহ্মাণ্ডেও যেতে চাইছি না। আমি বলছি যখন শাস্ত্র থেকে কৃত্তে আসছে, যখন শাস্ত্র থেকে কৃত্তে আসছে তখন মানুষ, আমাকে মানুষে আসতে হবে। যখন মিথে আসছে তখন প্রত্যেক বছর এই ঘটনাটিকে স্মরণ করে এই উৎসবটি দেবতা এবং মানুষেরা পালন করছেন, এবং পালন করছেন বলেই প্রত্যেক বছর একটি নির্দিষ্ট কৃত্যে গৌড়ীয়গণের জীবন বাধা হয়ে রয়েছে, তাই তো? তা নয় তো তাদের ধর্মাচরণের কোনো মূল্য থাকে না। তাদের ধর্মাচরণকে প্রত্যেক বছর এটাকে কেন্দ্রিত করা হচ্ছে কেন? তার কারণ প্রত্যেক বছর এই ধর্মাচরণের কোনো মূল্য থাকে না, বুঝতে পেরেছো? কৃষ্ণের ভৌমলীলায় রাস হয়তো একবারই ঘটেছিল, অথবা কৃষ্ণ নিত্য দিন এই লীলা করে চলেছেন, সেই জন্যই তো তার লীলা নিত্য, সেই জন্যই তো আমরা রথগতি এবং নদীগতি লীলার পার্থক্য করি, কারণ তার জীবনে পূর্ব রাগের আদৌ কোনো প্রয়োজন ছিল না ভৌমলীলার। আচ্ছা, কিন্তু ভৌমলীলায় তা ঘটেছে। আচ্ছা, সেটা ডায়াক্রনিক্যালি দেখলে পরে একবারই ঘটেছে কৃষ্ণের ভৌমলীলায় আমি ধরে নিলাম, আবার কৃষ্ণ নিজেও নিত্য এই লীলা করছেন, শুধু নিত্য এই লীলা করছেন না, যেহেতু আকাশের সঙ্গে মেলাচ্ছি সেহেতু প্রতি বৎসরে এই লীলা হয়ে চলেছে, মানব বৎসরেই লীলা হয়ে চলেছে। যদি মানব বৎসরে এই লীলা না হয় তাহলে প্রত্যেক বছর আকাশের নক্ষত্রমণ্ডলে সেই সজ্জা হতো না, এবং প্রত্যেক বছর আমাদের বৈষ্ণবদের বা শাক্তদের বা শৈবদের বা যে কোনো অন্য সম্প্রদায়ের তাদের কৃত্য হিসেবে এই মহারাস রজনীর গুরুত্ব বৃদ্ধি পেত না, এই হচ্ছে গিয়ে বক্তব্য, বুঝতে পেরেছো তো? মানে তো এখানে ব্যাপারটা হচ্ছে যে কৃষ্ণের ভৌমলীলাটা প্রকট ভাবে, কিন্তু কৃষ্ণ যখন ভৌমলীলা সমাপন করে বা পূর্ণ করে গোলকে ফিরে গিয়েছেন তখন এই লীলাটি অবশ্যই ঘটছে, কিন্তু অপ্রকট ভাবে ঘটছে, গম্যতার বাইরে ঘটছে। এবং এইটা আমি বারবার বলতে চাইছি, আগে কাত্যায়নীর কথা বলো, তার কারণ হচ্ছে গিয়ে যে কাত্যায়নী যেহেতু দুর্গা চণ্ডীদাস, আমি যেটা আগে বলেছিলাম যে প্রত্যেক বৈষ্ণব কবি চণ্ডীদাস নাম নিচ্ছেন কেন, যেহেতু চণ্ডী কৃপা না করলে পরে রাসকুঞ্জের দরজা উন্মোচন হচ্ছে না, বুঝতে পেরেছো?
রাসপুঞ্জের দরজা উন্মোচন হচ্ছে না, তার ফলে মাসবব্যাপী কাত্যায়নী ব্রত সমাপনান্তে আমরা রাসকুঞ্জে প্রবেশ করছি, তারপরে রাসকুঞ্জ ভাঙছে। এইবার তুমি বলো যে এই রাসকুঞ্জের সঙ্গে শ্রী শিবের কি সম্পর্ক, যিনি শ্রী বিষ্ণুর গুণাবতার? তো রাস এবং শিব এই নিয়ে বেশ কিছু মিত আছে বা কাহিনী আছে। একটি কাহিনী তার মধ্যে বলছে, এটা গৌড়ীয় সমাজে প্রচলিত, যে শিব রাসমণ্ডলে প্রবেশ করতে গেলেন কৃষ্ণের সঙ্গে লীলা আস্বাদন করবেন বলে, এটি ছদ্ম নারী রূপ ধারণ করে, কিন্তু গোপীরা তাকে চিনে ফেললেন এবং বললেন যে রাসমণ্ডলে তো কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশাধিকার নেই, তো হে মহাদেব আপনি দয়া করে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে শিবের নারীবেশ ধরা পড়ে গেল এবং তিনি রাসমণ্ডল থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন, তার ফলে দুঃখিত হয়ে তিনি বৃন্দাবনে রয়ে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন যে এই কলিযুগে আমি এই রাসলীলা আবার ঘটাবো অন্য কোন রূপে। কলিযুগে তিনি এলেন অদ্বৈত আচার্য রূপে এবং রাধা কৃষ্ণ এক হয়ে সংকীর্তন রাসে মত্ত হলেন গৌরাঙ্গ রূপে। তো আরো একটি কাহিনী রয়েছে এর মধ্যে, যেখানে শিব এই লীলাটিতে প্রবেশ করতে পেরেছিলেন। সেই কাহিনীটাতে যাওয়ার আগে একটু, যেহেতু পদভ্যাস, একটু রবীন্দ্রনাথ টেনে আনা এদিক থেকে ওদিক থেকে, একটু রবীন্দ্রনাথ টেনে আনছি। রবীন্দ্রনাথের একটি গান আছে, গানের জাস্ট কথাগুলো বলবো, কথাগুলোই এত স্পষ্ট যে খুব বুঝিয়ে বুঝিয়ে বলার প্রয়োজন হবে না, নিজে ব্যাখ্যা করতে হবে না, কম ব্যাখ্যা। মধ্য দিনে যবে গান বন্ধ করে পাখি, হে রাখাল বেনু তব বাজাও একাকী। যখন চারিদিক মধ্য দিনে একেবারে নিস্তব্ধ, তখন রাখাল একাকী বিদ্রোহ অনুবাদ করতে নেই, বাংলার অনুবাদ বাংলায় করো না, ওটা প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসি তাই শোনে, মধুরেরও স্বপ্না বেশে ধ্যান ও মগ্ন আঁখি। মধুর কথাটাকে আমি একটু নোট করতে বলবো, কারণ রুদ্রের যে কৃষ্ণের প্রতি এই প্রেম ভাবটি, সেটি প্রাকৃত কাম নয়, সেটি হচ্ছে উজ্জ্বল মধুর রস। মধুরেরও স্বপ্না বেশে তার আঁখি ধ্যান মগ্ন, কারণ তিনি রাসমণ্ডলে প্রবেশ করতে পারেননি, কৃষ্ণকে পাননি। শারদ পূর্ণিমায় রাস, দ্রুত শিবের প্রসঙ্গ শেষ করে শারদ পূর্ণিমায় চলে যাও, দুটোই ছেদ করে তো, একটা বাসন্ত, বাসন্ত একবার বাসন্তে ছেদ করছে, একবার শরতে ছেদ করছে, তার ফলে একটা শরদ শারদরাস, একটি বাসন্ত রাসের কল্পনা, কিন্তু বাসন্ত রাসের কল্পনা অনেক পরবর্তী কালের। সেই প্রসঙ্গে তুমি শিবের প্রসঙ্গ দ্রুত শেষ করে বাসন্তে চলে যাও। তারপরে সেই কথাটি যে অম্বর প্রান্তে যে দূরে ডম্বর গম্ভীর সুরে বাজায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখী। এই যে বৈশাখী, এই বৈশাখীটির মানে কোনো কাল বৈশাখী ঝড় নয়, কারণ বৈদিক মতে বৈশাখ মাসের তখন নাম ছিল মাধব মাস, এবং ভাগবতের যে আরেকটি তাত্ত্বিক ব্যাখ্যা গর্গসংহিতা, সেই গর্গসংহিতায় কৃষ্ণের যে বাসন্তী রাস, সেটা হচ্ছে বৈশাখ মাসে, বৈশাখ মাসের শুক্লপক্ষে অর্থাৎ মাধব মাসে। এবং সেই রাসে শিব স্বয়ং মানস সরোবরে স্নান করে গোপী দেহ লাভ করে সেই রাসে প্রবেশ করবেন। সুতরাং শিবের এই যে বাঞ্ছা পূর্ণ হওয়া, বাঞ্ছা তৃপ্ত হওয়া, সেটি ঘটবে আসন্ন বৈশাখ মাসের রাসে। ঠিক এই কারণে এই গানটির মধ্যে রবীন্দ্রনাথ সম্ভবত সেই সূত্রটি দিয়ে গিয়েছেন যে বিরহী শিবের কৃষ্ণ বিরহ আগামী বা আসন্ন বৈশাখ মাসের যে রাস, সেই রাসে পূর্ণ হবে। তো আচ্ছা, এইখানে আমি একটু কথা, এখানে আমি একটু কথা বলি, মানে উৎসব এখনো ছাত্র বোঝা যাচ্ছে, উৎসবের শুধু মানে শিবের এসে বৈশাখে তিনি প্রবেশ করবেন এইটুকু বললেই হতো। রবীন্দ্রনাথের এই কবিতাটির সঙ্গে এইটাকে মেলালে পরে একটু গোলমাল হবে, তার কারণ রবীন্দ্রনাথের সময় বৈশাখে রাস কেন হবে, কারণ এখনই দোল পূর্ণিমা যে সময় হচ্ছে তার থেকে 15-16 দিন পরে আমাদের ক্রান্তিপাত হচ্ছে, অর্থাৎ আমাদের নতুন বছর শুরু হয়ে যাচ্ছে, রবীন্দ্রনাথের সময় আরো পরে শুরু হবে, তার ফলে রবীন্দ্রনাথের সময় কখনোই বৈশাখে এসে আমাদের বাসন্ত রাস পড়বে না, সুতরাং ওটা বৈশাখী বৈশাখীর সঙ্গে, ওটা ওটা বৈশাখ মাসের সঙ্গে মেলাস না, তুই এসে শিবের কবে রাসে প্রবেশ করলেন তিনি সেইটে শুধু বল।
তো শিব ওই যে বৈশাখী মাস অর্থাৎ মাধব মাসের যে রাস, এবং সেই রাসটি কিন্তু পঞ্চমী তিথিতে, সেই রাসটি পূর্ণিমায় নয়। সেই মাধবের বর্তমান নাম বলো, মাধব মাস সবাই জানেন না, মাধবের মাধবের মাধব মাসের বর্তমান নাম বৈশাখ মাস। তো বৈশাখ মাস বৈশাখ বৈশাখের প্রথমার্ধ, তাহলে বলো বর্তমান বৈশাখের প্রথমার্ধ, বর্তমান বৈশাখের প্রথমার্ধে অর্থাৎ বর্তমান চৈত্রের শেষার্ধে যে আমাদের রাসের কল্পনা করা হচ্ছে, সেই রাসটি হচ্ছে গিয়ে মানে চৈত্র পূর্ণিমায় নয় ফাল্গুনী পূর্ণিমায় যে রাসের কল্পনা করা হচ্ছে সেই রাসটি, তাই তো? ফাল্গুনী পূর্ণিমা তো চৈত্র পূর্ণিমার মধ্যেই যে রাসটি হবে সেইটি হবে হচ্ছে গিয়ে বাসন্ত রাস, কারণ বছরে দুবার, একবার শারদ ক্রান্তিপাত হচ্ছে, একবার বাসন্ত ক্রান্তিপাত হচ্ছে। এই শারদ ক্রান্তিপাতে আমরা শারদ রাস আজকে আমরা যাপন করছি, এবং বাসন্ত রাসে আমরা কোথায় কোথায় উদাহরণ পেয়েছি সেগুলো এবার বল, কোন কোন স্ক্রিপচারে আমরা ব্রহ্মবিবর্তে পেয়েছি, আমরা এক্ষুনি বললাম যে গর্গসংহিতায় পেয়েছি, এবং আমরা পেয়েছি গীত গোবিন্দে। আসল টেক্সটির নাম করো, আসল টেক্সটির নাম করো, বাসন্ত রাস, বাসন্ত রাসের এই তিনটাই আমার আপাতত মনে পড়ছে বাসন্ত রাসের উদাহরণ। বাংলা ভাষায় বাসন্ত রাসের উদাহরণ, বাংলা ভাষায় অর্থাৎ বাংলার কোন কবির রচনায় সেটা আমাকে একটু দেখতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তনে কি বসন্তকালে, আমার মনে নেই ঠিক। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন একটু মিলিয়ে নিও, কৃষ্ণ কীর্তন। আরেকজন একটা প্রশ্ন করলেন যে উৎসব শারদ পূর্ণিমায় রাসের প্রমাণ, এটা তো ভাগবতী প্রমাণ, আর নতুন কি প্রমাণ? ভাগবত প্রমাণ, শারদ পূর্ণিমার প্রমাণ ভাগবত প্রমাণ, বিষ্ণু পুরাণ প্রমাণ। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, অনেকে মনে করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে এখানে গোস্বামীদের হস্তাবলেপ আছে, কিন্তু আমরা সেটা মনে করি না। তার কারণ হচ্ছে গিয়ে দুটো ক্রান্তিবিন্দু ছেদ হতো, সুতরাং দুটো ক্রান্তিবিন্দুতেই আর্যদের আরো নানারকম আর্য ধর্মী যারা বলেন নিজেদেরকে, তাদের নানা রকম কৃত্য আছে, ওদিকেও মানে রাস নেই দোল আছে। এবং খুব লক্ষণীয় একটা বিষয় আমাকে বলতেই হবে যে বাংলাদেশে বাসন্ত তিথিটি অর্থাৎ যে ছেদ ঘটছে অয়নবৃত্তে সেটা বেশি গুরুত্ব পায়, তার দোলের সেইখানে দোলের যে বিবরণ, দোল দোল পূর্ণিমার বিবরণ মানে ফাল্গুন পূর্ণিমা, ওই বাসন্ত মাঝামাঝি কেটে যাবে আর কি, মানে মাঝখান দিয়ে যাবে, তা ফাল্গুনের যে পূর্ণিমা বা চৈত্র পূর্ণিমা এইগুলোর বিধান রঘুনন্দন দিচ্ছেন, কৃষ্ণপক্ষে তার উদাহরণ তিনি দিয়েছেন, কৃত্য দিয়েছেন, রাধার নাম নেই স্বাভাবিকভাবেই। আর কার্তিকী পূর্ণিমায় কিন্তু রঘুনন্দন কোনো বিধান দিচ্ছেন না, আলাদা করে শুধু স্নান এবং দানাদি। তার মানে কার্তিকী পূর্ণিমার এই যে সূর্যচন্দ্রের বিপরীত দিকে অবস্থান এবং এই মিলনের তত্ত্ব যে কথা আমি বলছিলাম, তার মধ্যে তান্ত্রিকতা নিশ্চয়ই থাকার ফলে রঘুনন্দনের স্মৃতি থেকে কার্তিকী পূর্ণিমার গুরুত্ব কমে গেছে। এর ফলে বাংলার বিভিন্ন টেক্সটে একেবারে ব্রহ্মবৈবর্ত পুরাণ, পূর্বদেশের পুরাণ, এবং এই ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে অবশ্যই আমরা বাংলাদেশে দেখব যে ক্রমশ বাসন্ত দোল এবং বাসন্ত রাস গুরুত্ব পাবে, এবং রবীন্দ্রনাথ পরে শান্তিনিকেতনে বাসন্ত রাসেরই পুনরাবৃত্তি করবেন, সেখানে রবীন্দ্রনাথের অবশ্যই গ্রহণ আছে। কিন্তু শারদ রাস কিন্তু বঙ্গদেশে কম, পরবর্তীকালে শান্তিপুর থেকে যে তার যাত্রা শুরু সেটা তো লোকনাথ গোস্বামীর একটা বড় ব্যাপার আছে, এবং তাদের বৃন্দাবনের সঙ্গে যোগ আছে, সেটা গৌড়ীয় ধারায় পরবর্তীকালে আজকে খদ্দহে বিপুল উৎসব হচ্ছে। কিন্তু বাংলাদেশের মধ্যযুগের ইতিহাসে কিন্তু প্রি চৈতন্য সময় আমরা শারদ রাসের বিশেষ যে কোনো রকম খুব বড় প্রমাণ পেয়েছি এমনটা আমি পড়িনি। আমি আজকে মোটামুটি আলোচনা এখানেই শেষ করছি, আমার মাঝখানে প্রথম দিকে একটু সময় নষ্ট হয়েছে একটু ছবির জন্য, সেটা আসলে আমিও ছবি অনেক পরে পাঠিয়েছি, অরিন্দ্রজিতেরও একটু অসুবিধে হয়েছে,
কিন্তু আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি আজকে আপনাদের বুঝতে কিছু অসুবিধে হয়ে থাকে আপনারা বলতে পারেন, তাহলে আমি উৎসবকে নিয়েই, উৎসবের শাস্ত্র অত্যন্ত ভালো করে পড়া, আমি আরেকদিনও তাহলে বসতে পারি। মানে যদি আপনাদের ছবি দেখিয়ে দেখিয়ে পুরো ব্যাপারটা আবার আপনাদের বুঝতে ইচ্ছে করে, তবে মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে রবির রাস্তা এবং পৃথিবীর নিরক্ষরেখা কোথায় ছেদ করছে, এই ছেদ বিন্দুর উপর দাঁড়িয়ে আছে ভারতীয় আকাশের একটা হিসেব। এবং এই সময় দেখুন আজকে কালপুরুষ আকাশে উজ্জ্বল, চন্দ্র এখনো মেষে প্রবেশ করেননি, এখনো যেহেতু পিছিয়ে গেছে পুরো ব্যাপারটা, কারণ মেষের তৃতীয় ভাগে এসে তিনি কৃত্তিকায় প্রবেশ করবেন। কৃত্তিকায় প্রবেশ করবার আগেই আজকে কার্তিকী পূর্ণিমা হচ্ছে এবং উপরন্তু আজ সূর্য চন্দ্রের মিলন হচ্ছে, যেহেতু গ্রহণ, হ্যাঁ, রেখায় রেখায় মিলন হচ্ছে। এবং আজকের রাত অবশ্যই, আজকে আজকের রাত নয়, আসলে গতকালের রাতই হয়ে গেছে স্মার্ত মতে, আজকে গোস্বামী মতে আজকে এই রাত দেব দীপাবলি, শিবের ত্রিপুর দহনের একটা মানে ইতিবৃত্ত শুধু না, তারও একটা ভেতরের গভীর তত্ত্ব আছে। শিবের ত্রিপুর দহন মানে কি, সেখানেও তো হচ্ছে গিয়ে তিনটি গ্রন্থিকে ছেদ করা, মানে সেটা আবার যোগীদের হিসেবের ব্যাপার। এবং জ্যোতিষ গ্রন্থেও কিন্তু বলা হয়েছে যে আশ্বিন কার্তিক এই যে সন্ধি এবং বসন্তের যে সন্ধি, যোগীদের জন্য প্রশস্ত কাল, এই যোগে ত্রিকায়কে অতিক্রম করে যাওয়া, এবং এটা তাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনি পদকর্তা শব্দটি লিখেছেন, পদকর্তা মানে চৈতন্যোত্তর, আমার বাক্যে সাধারণত ভুল পাবেন না, চৈতন্যোত্তর, আমি চৈতন্যোত্তর বলেছি, চৈতন্য পূর্ব বলিনি। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে চৈতন্য উত্তর বঙ্গদেশে সংস্কৃতিটা অনেক বদলে গেছে, রাস তো মূলত ভৃগু ভৃগু জাতির, মানে ভৃগু ভৃগু গোত্রের ঋষিদের উৎসব, তারা মূলত বৈষ্ণব। এই যে রাসের যে, সেগুলো আমি নিয়ে বসেছিলাম, সময় খুব কম হলো, রাসের এই যে নৃত্যের বিশিষ্ট ভঙ্গি, হ্যাঁ, এই যে ঘূর্ণাবর্তে নাচ, এই ঘূর্ণাবর্তে নাচ ভৃগু গোত্রের নাচ, ফ্রিজিয়ান দ্বীপপুঞ্জে এর কিছু উল্লেখ পাওয়া যায়, এবং সেখানেও কিছু কিছু পেগান উৎসব হচ্ছে, সেগুলো আমার আর বলবার সময় নেই। আর মণিপুরে গেলে পরে দেখবেন, মণিপুরে গেলে কি আশ্চর্য যে মণিপুরে এই যে নাচ হবে আজকে, আমি দেখেছি বলেই বলছি, সেখানে বামাবর্তে নাচ হবে, মানে এই যে বামাবর্তে নাচ, বাকিটা আর আমি কত উন্মোচন করবো, এর তো তন্ত্রমার্গ, এবং গৌড়ীয় বৈষ্ণবদের তন্ত্রমার্গ প্রচ্ছন্ন, শুধু প্রচ্ছন্ন নয়, তন্ত্রমার্গকে তারা রূপ বদল করেছিলেন, কিন্তু ওই বামাবর্তে নাচের মধ্যে এই যে রাধা প্রাধান্য, সখী প্রাধান্য, এইটিও আমরা লক্ষ্য করি। আজকে যদি আর কারোর কিছু, যারা শুনছেন, বক্তব্য থাকেন তাড়াতাড়ি বলুন, আমি যখন এতখানি সময় দিলাম আর একটু সময় আমি দিতে পারব। আপাতত আর কোনো প্রশ্ন এখানে দেখছি না, দুজন প্রশ্ন করেছেন, তো আমরা একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে তোমার এবং সময় মতো উৎসবের আশা করি সন্ধ্যার দিকে হলে অসুবিধা হবে না, বিষয়টি আলোচনা করলে ভালো হয়। আকাশের ছবি দেখিয়ে আলোচনা করলে খুবই ভালো লাগতো আমার, যে কিভাবে এক নক্ষত্র পর 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 নক্ষত্র গুলো, সে ছবিগুলো আমি সব দিয়েছিলাম, ছবিগুলো এলো না, এটা হ্যাঁ ওখানে এটা একটু অসুবিধায় হয়ে গেছে, আমি সবগুলো ডাউনলোডও করেছিলাম, আমি বুঝতে পেরেছি। তবে আমাদের ভারতের মিথগুলোকে আমরা যদি ভাঙি, আমি ভারতের মিথগুলোকে আমরা ভাঙলে অনেক কিছুই আকাশে পাবো। এবং এই যে মিলটা কি আশ্চর্য, লক্ষ্য করুন, এই যে এখন আমি বলে শেষ করব, এই বছর চলছে হচ্ছে গিয়ে
কলি আমাদের কলির হিসেবে আসলে উৎসব এখনো ছোট আছে, উৎসবের অত মন্বন্তর মহাযুগ মহাকল্প অত কিছু ধরলে পরে এমনিতেই তার আগে আমি নানা রকম গোলগাল কথা বলেছি। আচ্ছা, আমাদের বর্তমান যে কল্লব্দ চলছে সেই মানে কলি কলি আমাদের যেটা 3102 খ্রিস্টপূর্বাব্দে 17-18 ফেব্রুয়ারি মধ্যরাত্রিতে কলিযুগের আরম্ভ, 3102 খ্রিস্টপূর্বাব্দ। দেখুন এই সময় কলিযুগের আরম্ভ, তার মানে তার তার কিছু পূর্বেই কৃষ্ণ দেহ রক্ষা করেছেন। 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমরা বলেছি প্রায় 160 বছর ধরে কৃত্তিকায় ক্রান্তিপাত হয়েছে। এই যে কৃত্তিকাকে কেন্দ্র করে চন্দ্রের মিথ কৃষ্ণে আরোপিত হচ্ছে, আমরা যদি ভারতীয় ইতিহাসের পরম্পরার হিসেবকে লক্ষ্য করি তাহলে সময়কাল দেখুন দুদিক থেকেই ঠিক আছে, দুদিক থেকেই ঠিক আছে। কারণ এদিকে খ্রিস্টপূর্বাব্দ, ওদিকে 3000 থেকে ওই যে খ্রিস্টপূর্বাব্দ এবং 3127 যে খ্রিস্টপূর্বাব্দ, এই দুটো খ্রিস্টপূর্বাব্দের সময় কিন্তু কাছাকাছি যাচ্ছে। এবং এই কাছাকাছি যাওয়াটা কিন্তু এই এতদিনের ব্যবধানে এর মধ্যে নানা রকম ছোটখাটো এরর আছে। আমরা যদি আরো সূক্ষ্ম তারিখ বা ঘটনা জানতে পারতাম, বা আমাদের কাছে যদি সেই সব গণিতবিদরা এখনো থাকতেন, তারা মিলিয়ে দিতে পারতেন। আমরা নানা রকম কথা হিন্দুত্ব নিয়ে আমরা কথা বলি, কিন্তু হিন্দু ধর্মের মিথকে ভাঙতে গেলে কতটা শ্রম দিতে হয় তার তার জন্য ইন্ডোলজিস্টরা সেই সময় দিয়ে গেছেন। তাদেরকে খুব চিৎকার করে নিজেদের আমরা আমরা ধর্মবিশ্বাসী এটা বলবার কোনো প্রয়োজন ছিল না। আমাদের যে ট্রেজার, যে নলেজ, সেই নলেজ ট্রেজারকে আমরা খুব যে ব্যবহার করি তা হয়তো নয়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক। যদি কারুর পরে কোনো কথা হয়, আমি যখন আমাদের বৈষ্ণব গ্রুপের কথা হবে তখন সেখানে শোনা যাবে, বা কেউ যদি অবগাহনে পাঠান আমরা তাহলে আমি তাহলে আরেকদিন বসতে পারি, অসুবিধে নেই। ধন্যবাদ। তো আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি। অর্জুনদাকে এবং উৎসবকে অবগাহনের তরফে অনেক ভালোবাসা জানাই। এবং আচ্ছা, আরেকজন একটি প্রশ্ন করেছে, আমি একটু নিয়ে নিচ্ছি। আজকের পূর্ণিমা তো আশ্বিন পূর্ণিমা নয়, কৃত্তিকা পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা ধরেই তো কাজ করা হয়েছে। আজকের পূর্ণিমা আশ্বিন পূর্ণিমা হবে কেন? আশ্বিন পার হয়ে কৃত্তিকায় চলে গিয়ে যখন কার্তিক মাসে যাবে তখন সেটা আশ্বিনের পূর্ণিমা কার্তিকে পড়লো, কিন্তু আশ্বিনের পূর্ণিমা সাধারণত কার্তিকে যায় না। মাঘের পূর্ণিমা ফাল্গুনে কোন কোন মাসে যায় সেটাও একটা নির্দিষ্ট নিয়ম আছে। আশ্বিনের পূর্ণিমা কার্তিকে যাবে কেন? আমি তো কৃত্তিকা দিয়ে বলছি, অশ্বিনী দিয়ে তো চলে গেছে, সে তো কোজা করে চলে গেছে, অশ্বিনী দিয়ে তো চন্দ্র চলে গেছে। চন্দ্র তো এক এক মাসে এক একটা রাশিকে, মানে চান্দ্র মাস অনুযায়ী এক একটা রাশিকে তিনি অতিক্রম করে গেছেন। সুতরাং আশ্বিনের পূর্ণিমা কোনো প্রশ্নই নেই, কার্তিকী পূর্ণিমা। সেই জন্যই তো আমি উৎসবকে ওই মানে ওই কনফিউশন তৈরি করতে না করলাম, মানে এই পঞ্জিকার সম্পূর্ণ হিসেব ওরকম ভাবে মুখস্থ করা আমি একজন একজনকেই দেখেছি, ওরকম ভাবে তো হয় না। এটা মোটামুটি কার্তিকী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা ছাড়া রাস হবে কি করে? পার্শ্বনাথের জন্মদিন, তারপরে আমাদের গুরু নানকের জন্মদিন, প্রত্যেকটি ধর্মে মানে, এবং কার্তিকী পূর্ণিমা তো, এবং গ্রহণ, এ তো মহাপুরুষ জন্মের যোগ, যেখানে যেখানে গ্রহণ থাকবে। আর কারোর কোনো বক্তব্য আছে? এটা অবশ্য ফলজ্যোতিষের ব্যাপার, সে কেউ মানতেও পারেন নাও মানতে পারেন, গুরু নানককে কেউ মহাপুরুষ মানতেও পারেন নাও মানতে পারেন, সেটা তার পার্সোনাল ব্যাপার। আচ্ছা, শাশ্বত বলছে যে গীত গোবিন্দে, শাশ্বত নিজে খুব ভালো জানে, শাশ্বত এই প্রশ্নটা ইচ্ছে করেই করেছে, কারণ শাশ্বত হয়তো ভেবেছে যে উত্তরটা পড়লো না কেন। শাশ্বত গীত গোবিন্দ আমার থেকেও হয়তো বেশি মন দিয়ে পড়েছে, তা শাশ্বত নিজেই উত্তরটা দিক। শাশ্বত তুমি কথা বলো,
যে এটা বাসন্ত রাস, তো গীতগোবিন্দের রাস। না শাশ্বত তো যেহেতু ইয়েতে নেই, ও তো যুক্ত হতে ও পারবে না। শুনতে পাচ্ছে, তো শুনতে পাচ্ছে? হ্যাঁ ও শুনতে পাচ্ছি, উত্তরটা, শুনতে পাচ্ছি। ও উত্তরটা লিখে দিক। গীতগোবিন্দের রাসটা কি বাসন্ত রাস? এবং জয়দেব থেকে তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের রাসের ছবিটা কি হলো সেটা একটু বলুক। জয়দেব সবই আমাকে বলতে হবে কেন? জয়দেব, গীতগোবিন্দ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং শ্রীকৃষ্ণ কীর্তন, এই তিনটেতে কোন রাস দেখতে পাওয়া যায়? সন্নিধি আমাকে বলেছিলেন পদকর্তাগণ বাসন্ত রাস, শারদ রাসের বর্ণনা দিয়েছেন, আমি তাকে জয়দেবের রাস, ব্রহ্মবৈবর্তের রাস এবং শ্রীকৃষ্ণ কীর্তনের রাস, তিনটি রাশি দেখতে বলবো। উৎসব তিনটে রাস, কোন 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 ঋতুর রাস? রাস, বসন্তের, আর আর কি কি বললেন? ব্রহ্মবৈবর্তের রাস, ব্রহ্মবিবর্ত, বসন্তের, শ্রীকৃষ্ণ কীর্তনের রাস। শ্রীকৃষ্ণ কীর্তন একটু দেখে বলতে হবে। হাতের কাছে বই থাকে না কেন বা টেক্সট থাকে না কেন? আজকাল আর বেশি অশুনিতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তনের রাস ওটা একটু দেখে বলতে হবে। তবে আরে শ্রীকৃষ্ণ কীর্তন জয়দেব, গৌড়ীয় আমনায়ের মধ্যে পড়ছে না, পরম্পরার মধ্যে পড়ছে তা না, আমনায়ের মধ্যে পড়ছে না বলে তুমি সেই টেক্সট পড়বে না? ভুলে গেছি, মানে এটা কোনো কথা? অবশ্য এরকম আমিও ভুলে যাই। তবে শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, সে কিছুদিন আগেই আমি এমন এক বইয়ের নাম বলতে পারি, মানে লেখকের নাম, আমার একটা লজ্জা, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে কিন্তু চৈতন্য পূর্ব যুগে শ্রীকৃষ্ণ কীর্তনের, এই চৈতন্য পূর্ব যুগে আমরা খুবই কম দেখেছি আমরা শারদ রাসের বর্ণনা। এক সেকেন্ড, হ্যাঁ, এইবার আর কারোর কোনো বক্তব্য আছে কি? মনে হয় নেই। 2 ঘন্টা 8 মিনিট। না না, শাশ্বতকে, হ্যাঁ আমরা বলে যাই, শাশ্বত যদি তোমার যে ও যে নিজেই প্রশ্নটা যে করলো, সেই উত্তরটা ও আমাদের কমেন্ট সেকশনে পুরোটা সম্পূর্ণটা মানে যদি লিখে দেয় লিখেছে তাহলে সেটা লিখে আমরা, দিয়েছে না এখনো লেখেনি, লিখেছে ওটা পুরোটা লিখে। ও আচ্ছা লিখেছে, ঠিক আছে, কি লিখেছে কি এখানে লিখেছে? হ্যাঁ লিখেছে, না এখন লেখেনি, এখন লেখেনি পুরোটা, এখনো শো করছে না এখানে, যাই হোক সম্ভবত লিখছে। যাই হোক, আমরা আমাদের তো 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওকে লিখবার কিছু দরকার নেই। মোদ্দা কথা যেটা আমি বোঝাতে সক্ষম হলাম আশা করি, যে দুটি ক্রান্তিবিন্দুর ছেদে এইটি ঘটছে। আজকের আজকের রাসটা নিয়ে আমরা আলোচনা করলাম, বসন্ত রাস যেটা বসন্তকালে ঘটবে, সেই রাসের সময় আবার আকাশের ছবি কেমন হবে এবং সেই রাসটার চরিত্রও কেন তার সঙ্গে সঙ্গে বদলে যাবে, কেন সেই রাসের ছবি আর শারদ বসন্ত রাসের ছবি এক হবে না, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা, হ্যাঁ আমরা তাহলে একটা সময় নির্দিষ্ট করে সেটা এবং সেটা সেই আবার সঙ্গে, আসুক, দোল আসুক, সারা বছর ধরে তো নিত্যলীলা চলছে। হ্যাঁ হ্যাঁ একদম, ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ হ্যাঁ, করছি তাহলে। অনেকক্ষণ সময় নষ্ট করা গেছে, ধন্যবাদ। না না, যারা, হ্যাঁ যারা শুনেছে তারা খুব মন দিয়ে, এবং এখনো দেখছি যে আমাদের কন্টিনিউ মানে ভিউয়ার্স 25, 26, 30, 32, হ্যাঁ এইভাবে ছিল, মানে এই সময় ঠিক আজকে আছে, বিভিন্ন জায়গায় আমি দেখছিও আর হ্যাঁ আজকে যাই তো হোক। লোকটা নেই, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।